সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানের 207তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি, আর প্রাসঙ্গিকভাবেই রাজনৈতিক বিষয়গুলোই সামনে চলে আসছে বারবার। আমরা আজকেও এই বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের দুটি প্যানেল, আমাদের একটি প্যানেলে আছেন আমার সাথে এই মুহূর্তে, আমার ডান দিকে আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার পাশে আছেন সাদাত হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব এলডিপি। আমার বাম প্রান্তে আছেন অধ্যাপক অপু উকিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ, এবং তার পাশে আছেন ডক্টর আশিকুর রহমান, রাজনীতি ও অর্থনীতিবিদ। চারজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আরেকটি স্টুডিওতে আছেন মশিউর রহমান খান, স্টাফ রিপোর্টার দৈনিক জনকণ্ঠ, এবং সাইদুল ইসলাম, সিনিয়র রিপোর্টার জিটিভি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারজন এবং দুজন ছয়জন অতিথি আছেন এই মুহূর্তে। আমরা আলোচনা করব সমসাময়িক রাজনীতি, এবং আমরা বিষয় হিসেবে নির্ধারণ করেছি নির্বাচনের রাজনীতি। আপনি জানেন যে নির্বাচন সামনে এগিয়ে আসছে, এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর দ্বিতীয় পর্যায়ে কোনো আলোচনা না, নির্ধারিত এই অনুযায়ী নির্বাচন হবে, এবং তার পক্ষ থেকে আহ্বান থাকবে যে সব রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে অংশ নেয়। সেই নির্বাচনটাকে সামনে রেখে এই যে আহ্বান, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, আমরা সেটি নিয়ে একটু আলোচনা করব। আমি একটু প্রথমে অধ্যাপক অপু উকিলের কাছে জানতে চাই যে সামগ্রিকভাবে কি প্রস্তুতি, বিশেষ করে আমরা দেখছি যে বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক জনসভা হচ্ছে, সভার সমাবেশ হচ্ছে, এবং সর্বশেষ 7ই মার্চের জনসভা, আমরা যদিও জানি যে একটা ঐতিহাসিক দিন, কিন্তু সেই দিনের যেই শ্বাসটা ছিল একেবারে নৌকা ফেস্টুন নিয়ে। আপনি যদি একটু শুরু করেন আলোচনাটা। আসলে 7ই মার্চ মার্চ মাস আমাদের, এটা তো আমাদের স্বাধীনতার মাস, এবং 7ই মার্চের যে জনসভাটি এবার হলো সেটি কিন্তু একটু ভিন্ন আঙ্গিক হয়েছে। প্রতি বছরেই আওয়ামী লীগ জনসভাটি করে 7ই মার্চ উপলক্ষে, কিন্তু এবার 7ই মার্চের জনসভাটা ছিল না, জনসভাটা ছিল হলো জাতির জনক বঙ্গবন্ধু। তিনি তো আসলে 1971-এর 7ই মার্চ তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেদিনই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার বক্তব্যের মধ্য দিয়েই এই জাতি স্বাধীন করবার জন্য তৈরি হয়েছিল, এবং সেই বক্তব্যটি সেটি যে বিশ্ব ঐতিহ্যের জায়গা করে নিয়েছে, অর্থাৎ বাংলাদেশ জাতির জনকের এই বক্তব্য, তার আদর্শ শুধু বাংলাদেশে না, বাংলাদেশকে ছাড়িয়ে পৃথিবীর প্রতিটি জায়গায় এই আদর্শ মানুষ ধারণ করেছে, সেই ইউনেস্কো স্বীকৃতির মধ্য দিয়ে সেটি যে প্রমাণিত হয়েছে, সেই কারণেই এবারের মার্চের 7ই মার্চের এই জনসভাটি ছিল এই বক্তব্যকে, জাতির জনকের এই ভাষণকে অভিনন্দন জানিয়ে একটি বিশাল জনসভা, এবং সেখানে একটি কালারফুল জনসভা হয়ে গিয়েছিল। অনেকেই মানে লাল সবুজ তো আছেই, এবং পাশাপাশি বিভিন্ন মানে আওয়ামী লীগের যে সংগঠনগুলো আছে, সহযোগী সংগঠনগুলো, কোনো সংগঠন লাল সবুজ সাদা এক এক ধরনের কালার, মানে একটি বর্ণিল জনসভা, এবং মাঠটা 11টার মধ্যেই কানায় কানে পরিপূর্ণ হয়ে গিয়েছে, এবং তারপরে ঢাকা শহর এটি হয়েছে, এটি হচ্ছে স্থবির হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে আমার যেটি মনে হয় যে এটি হচ্ছে জাতির জনকের প্রতি যে শ্রদ্ধাবোধ মানুষের বা কৃতজ্ঞতাবোধ, বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে উন্নতি সমৃদ্ধি অগ্রগতির দিকে যাচ্ছে, এবং ততই যেন এদেশের মানুষ বুঝতে পারছেন যে জাতির জনকের যে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবার জন্য তিনি দেশটিকে স্বাধীন করেছিলেন, এবং সেটিকে পিছিয়ে দেবার জন্য তার ভাষণকেও অনুচ্চারিত হওয়ার জন্য, এবং এই ভাষণটি যেখানে বেজেছে তাদেরকে হত্যা করা হয়েছে, জেলে বন্দী করা হয়েছে, তাদেরকে পিছিয়ে রাখার জন্য জাতির জনকের আদর্শকে, তার যে স্বাধীন বাংলাদেশে যেটি তিনি চেয়েছিলেন সেটি তাকে হত্যা করবার পর যে পিছিয়ে রেখেছিল, সেটি থেকে এই দেশ যে বেরিয়ে এসেছে, এবং তারই কন্যার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে গিয়েছে সেটি প্রমাণ করেছে এই জনসভা। এবং সেটি একটি দিক। আরেকটি হচ্ছে যে রাজনীতির কথা আপনি বলেছেন, যে নির্বাচনের রাজনীতি এখানে, এবং সভা সমাবেশের কথা বলেছেন, সেটিও আমি বলবো যে আওয়ামী লীগ সভা সমাবেশ এটি সবসময় করে, সরকারে আছে বলেই না, একটি দল হিসেবে কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে হয় সেটি নির্বাচন সামনে এসেছে, তার জন্য
যেটি করা সেটি সবসময় যেমন করেন ঠিক তেমনি করছে, এবং সেই করার ক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে যে সরকার জনগণের জন্য কি করলো 2008-এ নির্বাচনের আগে যে নির্বাচনে ইশতেহারে বলা হয়েছিল যে জনগণের জন্য কি কি করবে, সেটি কি কতটুকু বাস্তবায়ন হলো, এবং জনগণকে কোথায় নিয়ে যেতে চায় এই দলটি, কোথায় নিয়ে গিয়েছে এই পর্যন্ত, সেই কথাগুলো তুলে ধরা, তাদেরকে বলা। এবং প্রধানমন্ত্রী বলেছেন যে অর্থনৈতিক মুক্তি তার সামনে লক্ষ্য। হ্যাঁ, অর্থনৈতিক মুক্তি, যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 81 সালে বাংলাদেশে এসেছিলেন, তখনই তিনি যে স্লোগানটিকে ধারণ করেছিলেন যে এই দেশের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটিয়ে বেরিয়েছেন, এবং সেটি প্রতিষ্ঠিত হয়েছে। আর বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, যে এই বাংলাদেশ স্বাধীনতার যে স্বপ্ন, মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি, এবং সেটি হচ্ছে বড় যেটি বিষয় ছিল যে অর্থনীতি মুক্তি, সেই মুক্তির জন্যই তার কন্যা লড়াই করছেন, এবং সেটাতে আমরা আজকে যে উন্নয়নশীল দেশে পদার্পণ করছি, সেই নিম্ন মধ্যমায়ের দেশ অতিক্রম করে আজকে আমরা উন্নয়নশীল দেশ, নিম্নমায়ের দেশ থেকে, সেটি প্রমাণ করছে যে অর্থনৈতিক মুক্তি এদেশের মানুষ পাচ্ছে, এদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, প্রত্যেকটি সূচক পজিটিভ যে নির্দেশ করছে তার মধ্য দিয়েই যে আমরা অর্থনৈতিক মুক্তি, এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও যে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, বিশ্বের নেতৃবৃন্দ যখন জননেত্রী শেখ হাসিনাকে বলছেন যে তিনি উন্নয়নের রোল মডেল বা তিনি ম্যাজিশিয়ান উন্নয়নের, তো এই যে উপাধিগুলো তাকে নিয়ে বিশ্বে এখন গবেষণা হচ্ছে কিভাবে এত সম্পদ সীমিতের মধ্যে এবং জনগণ বেশি তার মধ্যে থেকে তিনি এই দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আসি আপনার কাছে আবারও, আমরা একটু এই পর্যায়ে বেস্টার রুইন ফারানার কাছ থেকে, যে উনি তো আওয়ামী লীগ সভানেত্রী না, মাননীয় প্রধানমন্ত্রীও তো, এক আমরা দেখছি যে সরকার প্রধান হিসাবে, আওয়ামী লীগের প্রধান হিসাবে, দল হিসাবে তার একটা ধারা এগিয়ে যাচ্ছে এবং সামনে নির্বাচন, সেই অবস্থায় আপনাদের এই প্রস্তুতিটা নেই কেন, আমরা মাঠে ময়দানে দেখছি না তো সেটা? আপনাকে ধন্যবাদ। শুধু বিএনপি বলে না, সারা দেশের মানুষ এক ধরনের শঙ্কার মধ্যে আছে, এক ধরনের ভয়ের মধ্যে আছে। 2018 সালে নির্বাচন হবার কথা, সেই নির্বাচনটি কি আদৌ হতে যাচ্ছে, জনগণের মনে এগুলো প্রশ্ন আছে। যদি নির্বাচনটি হয়, সেটি কি আবার 2014-এর মতো একতরফা নির্বাচন হবে এবং আওয়ামী লীগ ভোট দখল করে এবং জনগণের ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া আবার ক্ষমতায় চলে যাবে, নাকি এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে? যদি অংশগ্রহণমূলক হয় নির্বাচন, নির্বাচনটি কি সুষ্ঠু হবে, নাকি আওয়ামী লীগ অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মতন ব্যালট বাক্স চুরি করে নিয়ে জনগণের মানে ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়ে ব্যালট বাক্স ভরে দেবে? সুতরাং নানান রকম প্রশ্ন জনগণের মধ্যে আছে। এইরকম একটি অবস্থার মধ্যে বিএনপির অবস্থাটা কি, এটা আপনার প্রশ্ন। দেখুন, বিএনপির যিনি চেয়ারপারসন, সেই চেয়ারপারসনকে একটি রাজনৈতিক মামলায় অযথা হ্যারাস করবার জন্য এবং রাজনীতি থেকে দূরে রাখবার জন্য, নির্বাচন থেকে দূরে রাখবার জন্য আজকে এক মাসের উপরে তিনি কিন্তু কারাবন্দী। আজকে 8 তারিখ, ঠিক এক মাস হচ্ছে। তো সুতরাং এরকম একটি অবস্থায় এটাকে আমরা কেন রাজনৈতিক মামলা বলছি, কারণ মামলাটি করা হয়েছিল 111-এর সময়, যখন -2 ফর্মুলা বাস্তবায়নের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল, এবং সেই সময় কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর নামে 15টি মামলা হয়। সেই মামলাগুলো চাইলে আমি ডিটেল বলতে পারি, বাট মোটা দাগে মামলাগুলো সবই দুর্নীতি এবং ঘুষ সংক্রান্ত। যেই মামলাগুলোর 15টি মামলার আপনি যদি আর্থিক বিচারে কত টাকা আসে জানতে চান, সেটা হচ্ছে 14,862 কোটি টাকা। সেইখানে বেগম খালেদা জিয়ার নামে হয়েছিল মাত্র 4টি মামলা, সেই মামলা বেড়ে এখন হয়ে গেছে 36টি মামলা। অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রীর নামে যে মামলাগুলো ছিল, তিনি ক্ষমতায় আসবার পরে প্রত্যেকটি মামলা জাদুর কাঠির ছোঁয়ায় না হয়ে গেছে, নাই হয়ে গেছে, তার বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই। আওয়ামী লীগের 7,500 মামলা ছিল নেতাকর্মীদের বিরুদ্ধে, এই 7,500 মামলা বলা হয়েছে ক্ষমতায় আসার পর এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, এবং 7,500টি মামলা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে নির্বাহী আদেশ বলে মামলাগুলো তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 78,000 মামলা আছে, যেখানে 18,500 নেতাকর্মীকে আসামি করা হয়েছে এবং প্রতিদিন মামলা দেওয়া হচ্ছে। এমনকি গত 4-5 দিনে 5,500-এর উপরে আসামি করে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তো সুতরাং এরকম একটি অবস্থায়, এরকম একটি চাপের মধ্যে, এরকম একটি ভয়ের সংস্কৃতির মধ্যে বিএনপি কোনো রকমের কোনো প্রচারণা বলেন বা কোনো রকমের কোনো শান্তিপূর্ণ বাধা নেই আপনি বলছেন? ইভেন
ইভেন বিএনপির যে কালো পতাকা প্রদর্শনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি, সেটাতে আমাদের নারী নেত্রী থেকে শুরু করে আমাদের বিএনপির যিনি মহাসচিব তাকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি, পুলিশ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আপনি দেখেছেন, সেখান থেকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে আপনি দেখেছেন, ইভেন আজকে কিভাবে মহাসচিবের কাছে আশ্রয় চাচ্ছিল একজন কর্মী আমাদের ছাত্র দলের, তাকে কিভাবে টেনে নিয়ে কাপড় ছিঁড়ে মোটামুটি উলঙ্গ করে তাকে পুলিশ নিয়ে গেছে আপনি দেখেছেন, 53 জন নারী নেত্রী, আজকে নারী দিবস, 53 জন নারী নেত্রী আমাদের কারাগারে বন্দী আছেন আজকে এক মাসের ওপরে। সুতরাং এমন কোনো দমন পীড়ন নির্যাতন নাই যেটা বিএনপির উপর যাচ্ছে না। আপনি দেখেন বিএনপি চেয়ারপারসন যখন কারারুদ্ধ হলেন একটি মিথ্যা বানোয়াট এবং রাজনৈতিক মামলায়, তখন কিন্ততু আওয়ামী লীগ ভেবেছিল যে বিএনপি এমন একটি কর্মসূচি দেবে বা এমন কোনো কর্মসূচিতে যাবে যে কারণে তারা আরো আবার নতুন করে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করতে পারবে, নতুন করে মামলা দিতে পারবে। কিন্তু আওয়ামী লীগ দেখলো যে বিএনপি তার চেয়ারপার্সনের নির্দেশ অনুযায়ী একেবারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনে গেছে। তারা কি করেছে, গণস্বাক্ষর কর্মসূচি চালিয়েছে, কালো পতাকা প্রদর্শন করেছে, অনশন ধর্মঘট করেছে, তারা অবস্থান কর্মসূচি নিয়েছে, গণস্বাক্ষর নিয়েছে, এগুলো কোনোটাই কিন্তু আপনার এমন কোনো কর্মসূচি না যেখানে পুলিশ হস্তক্ষেপ করতে পারে বা যেখানে শান্তি শৃঙ্খলা বা শান্তি জনশান্তি বিঘ্নিত হওয়ার মতন কোনো কাণ্ড হতে পারে। কিন্তু এই প্রত্যেকটার মধ্যে আপনি দেখেছেন কিভাবে পুলিশ ইন্টারফেয়ার করেছে, কিভাবে পেটানো হয়েছে, কারণ এখন হচ্ছে কি মোবাইলের যুগ, এখন আপনি ছবি ভিডিও মুহূর্তের মধ্যে ইন্টারনেটে চলে আসে, মুহূর্তের মধ্যে ফেসবুকের কল্যাণে আমাদের হাতে হাতে চলে যায়। সুতরাং পুলিশের যে দমন পীড়ন নির্যাতন সেটা আমরা দেখেছি। 7ই মার্চ নিয়ে আপনি প্রশ্ন করছিলেন, 7ই মার্চ বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন, এই দিনটিকে আওয়ামী লীগ কীভাবে কলঙ্কিত করেছে এবার আপনারা দেখেছেন, রাস্তায় কিভাবে নারীদের উপরে যৌন নিপীড়ন যৌন হয়রানি হয়েছে সেটা ফেসবুকে বড় বড় করে বিভিন্ন সম্মেলনে যারা যাচ্ছেন তারা তো দলীয় কর্মী হিসেবেই যাচ্ছেন, এবং সেদিন সমস্ত রাস্তা বৃষ্টি রাস্তা একদম বন্ধ করে দেওয়া হয়েছিল জনগণকে, ইভেন তারা জানানোরও প্রয়োজন মনে করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোন কোন রাস্তা কখন থেকে বন্ধ করা হবে। আমরা যারা কর্মজীবী মানুষ আমরা রাস্তায় নেমে হতচকিত হয়ে গেছি, অসুস্থ মানুষ তারা ঘরে ফিরতে পারেনি, কারণ আপনি জানেন যে রমনার ওই জায়গাটা এবং ইউনিভার্সিটি এলাকার মধ্যে আমাদের কিন্তু দুটো বড় বড় হাসপাতাল আছে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ আর একটি হচ্ছে বারডেম, এই দুটো হাসপাতালে যে রুগীরা এসছে তারা ওখানে স্থবির হয়ে গিয়েছিল। সুতরাং এই 7ই মার্চকে ঘিরে নানানভাবে আওয়ামী লীগ যেভাবে বাস বন্ধ করে দিয়েছে, বাস বলেছে যে প্রতিদিন বাসের ইনকাম হয় 9,000 টাকা পার বাস, সেখানে 2,000 টাকা করে তারা জোর করে বাসগুলো নিয়ে গেছে, যে কারণে বহু বাস মালিক তারা বাস সেদিন রাস্তায় নামায়নি, গণপরিবহনের সংকট ছিল, মানুষ যেতে পারেনি, এবং তার উপরে আওয়ামী লীগের কর্মীরা যেভাবে যৌন নিপীড়ন যৌন সন্ত্রাস চালিয়েছে সেটা লজ্জা এবং ধিক্কার দেবার আমার কোনো ভাষা নেই। সুতরাং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি দেখছেন যে একটি দলের সর্বোচ্চ যিনি আছেন তিনি বিভিন্ন বিভাগে গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন, তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং রাষ্ট্রীয় খরচে সেটা করছেন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কিন্তু কি বাধা আপনারা যেটা বলছেন সেটা তো একটা দলীয় প্রতিবাদ একটা রাজনৈতিক সমাবেশে বাধা, কিন্তু যদি আপনারা নির্বাচনী প্রচার অভিযান যদি শুরু করতেন সেই ক্ষেত্রে আমি তাহলে আপনাকে দেখব একটা ছোট্ট উদাহরণ দেই, একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমার যে কর্মীটা সে একটা পোস্টার পর্যন্ত লাগাতে পারে না, সেই পোস্টারের নাম ধরে কর্মীর বাসায় শান্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালায়, তাকে অ্যারেস্ট করবার চেষ্টা করে। আমাদের কাছে বারবারই কমপ্লেইন আসে, আপা আমরা এলাকায় যেতে পারি না, আমরা এলাকায় থাকতে পারি না, আমরা বাসায় থাকতে পারি না, যদি আমার কর্মীকে না পায় তাহলে তার ভাই কিংবা তার বাবাকে তুলে নিয়ে যায়। সুতরাং এরকম একটি ভীতিকর অবস্থা যেখানে মানুষ কথা বলতে ভয় পায়, যেখানে মানুষ লিখতে ভয় পায়, যেখানে মানুষ তার চিন্তাকে প্রকাশ করতে ভয় পায়, এরকম একটি অবস্থায় বিএনপির মতন বৃহত্তম রাজনৈতিক বিরোধী দল কতটি চাপে কতটুকু চাপে আছে সেটা তো খুব স্পষ্ট। এবং আমি যদি মামলার সংখ্যাটাই দেখেন তাহলে আপনি বুঝবেন যে কি ধরনের চাপ এবং প্রেসারের মধ্যে বিএনপিকে রাখা হয়েছে। জি ডক্টর আশিকুর রহমান, আমরা যদি দুই দলের দুই নেত্রীর কথা শুনি তাহলে তো আসলে নির্বাচনটা যে মানে যতই ঘনিয়ে আসবে ততই তো নির্বাচনমুখী একটা রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ার কথা, আমরা তো সেটা বিপরীতমুখী একটা বক্তব্যই দেখছি, আপনার কি বিশ্লেষণ? না দেখেন, আমাদের দেশে 2018 নির্বাচন তো প্রথম নির্বাচন না, আমাদের দেশে নির্বাচন যখন আসে তখন প্রত্যেকটা দলের অ্যাগ্রেসিভনেস একটু বেড়ে যায়, এটা স্বাভাবিক, এটা আমরা দেখে এসেছি গত 20 বছর ধরে, এবং সবাই সবার দলের অবস্থান বলবে, সবাই বলবে দল
এটা রাজনীতিটা একটা কালচার যে আমরা একে অপরকে বলবো যে আমাকে ফেয়ার ট্রিটমেন্ট দিচ্ছে না, সেটা আমরা দেখে এসেছি গত 28 বছর বলেন, 30 বছর বলেন, 40 বছর পরে। আসলে আপনি যে বড় সংকটটার কথা বলছেন, আমি যদি পলিটিক্যাল ডেভেলপমেন্টের কনটেক্সটে কথা বলি, যে হ্যাঁ আপনি যে কোনো দল বলছে যে আমাদের দেশে নির্বাচন নিয়ে আমাদের আস্থার অভাব আছে বলছে, এটা পলিটিক্যাল একটা স্টেটমেন্ট, বাট মূল জায়গাটা আমাদের কোথায়? মূল জায়গাটা হচ্ছে যে এটা বাংলাদেশের রাজনীতিতে এটা একটা সত্য কথা যে প্রধান দুইটি রাজনৈতিক শক্তির মধ্যে একটা আস্থার অভাব আছে, আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি না, এবং আমাদের মধ্যে একটা ফাংশনাল যেটা হয় একটা বেসিক পলিটিক্যাল ডেমোক্রেসি বলেন বা বেসিক পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলেন, সেখানে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে প্রত্যেকটা দলের মধ্যে। আমাদের দেশে সেই ওয়ার্কিং রিলেশনশিপটা নেই এটার, এবং এটার একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে বেসিক কিছু জায়গা সেই জায়গাগুলিতে আমাদের মারাত্মক দ্বিমত আছে, মারাত্মক দ্বিমত আছে, এবং সেই বেসিক জায়গাটা সেটা স্বাধীনতার প্রশ্ন থাকতে পারে, সেটা জামাত ইসলামের প্রশ্ন থাকতে পারে, সেটা যুদ্ধ অপরাধের বিচারের প্রশ্ন থাকতে পারে। এবং আপনি যদি এই আদর্শিক বিষয়গুলি সরিয়েও রাখেন, একদম ব্যক্তিগত পর্যায়ে যান, আপনি দেখতে পারেন যে সব কিছুর পরেও প্রধান রাজনৈতিক দুইটা শক্তির মধ্যে একটা ফাংশনাল রিলেশনশিপ এসেছিল 91-তে, যা যতই গালাগালি থাকুক, যতই অ্যাগ্রেশন থাকুক এসেছিল, কিন্তু 21শে অগস্টের পরে আমার মনে হয় যে সেই আস্থার সেতুটা একদম ভেঙে গিয়েছে, যতটুকুই আস্থা ছিল। এবং আমি আমার রাজনৈতিক আদর্শ আছে, আমি আওয়ামী লীগকে সমর্থন করি বা আমি মুক্তিযুদ্ধকে সমর্থন করি বা আমি ধর্মনিরপেক্ষ আদর্শকে সমর্থন করি, এটা বাইরেও যদি আমি যদি কিছুক্ষণ এটা নাও চিন্তা করি যে আমার এই আদর্শিক একটা জায়গা আছে, আমি মনে করব যে 21শে অগস্টের ঘটনার পরে দুইটা দলের মধ্যে যে 14 বছর চলে গেল, আপনি যদি 6 মাস বা 1 বছর আগে রিজভী সাহেবের বক্তব্যটা দেখেন, সেখানে এক ধরনের বলা হয়েছিল যে এটা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা নিজেই করেছে, এই ধরনের একটা স্টেটমেন্ট ছিল। এবং তার সাথে সাথে যে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস বা হত্যা দিবসটি যেভাবে সেলিব্রেট করা হয়েছে, তা আমার কাছে মনে হয়েছে যে এটা সত্যি যে টাইম যখন চেঞ্জ হয়, পলিটিক্যাল টেবিল যখন টার্ন হয়, সবাই কমপ্লেন করে, এবং নারীদের প্রতি আমরা কেউ চাই না যে একে অপরের প্রতি হস্টাইল হওয়া, বাট সবাই হয়েছে, এই ইতিহাসও আছে যে মতিয়া চৌধুরীর কাপড় খুলে ফেলা হচ্ছে বা নাসিম সাহেবকে মারা হচ্ছে, এই চিত্রগুলিও আমাদের চোখের সামনে ভাসে। তর্কের জন্য আমরা করতে পারি একে অপরের সাথে তর্ক, আমি আমার সাইডেরটা বললাম, আপনি আপনার সাইডেরটা বললেন, একটা কেস দ্বারা করালাম, বা বাস্তব কথাটা হচ্ছে যে এই আস্থার সেতুটাকে তৈরি করার, 21শে অগস্টের পর যে আস্থার সেতুটা ভেঙে গেল, সেটা তৈরি করার কোনো প্রচেষ্টা ছিল না বিএনপির থেকে। এটা বিএনপির, আমি দলীয় থেকে বলছি না, আমি একদম একটা বেসিক নাগরিক হিসাবে বলছি যে এতগুলি বছর চলে গেল একটা ইন্ট্রোস্পেকশনের জায়গা। আজকে হয়তো সত্যি এটা সত্যি যে কালকে যদি আওয়ামী লীগ, কোনো দল তো চিরজীবন ক্ষমতায় থাকে না, একটা দল একটা পর্যায়ে যে বিরোধী দলে থাকবে, আওয়ামী লীগও হয়তো কোনো দিন বিরোধী দলে থাকবে, কোনো দিন হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, ওই সময় যদি আমরা শুধু বিএনপির দোষ দেই বা আমাদের ফেলিয়ারটা কোথাও এটা না চিন্তা করি, তাহলে কিন্তু আমরা মূল জায়গাটায় যেতে পারবো না। বিএনপির আমি মনে করি সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হয়েছে যে গত 14 বছরে সেলফ অ্যাসেসমেন্টের জায়গাটা, যে আমরা কেন এই জায়গাটা আসতে দাঁড়ালাম। হ্যাঁ, এই 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 জায়গাটার কিন্তু না, সেলিম ভাই এক সময় বিএনপিতে ছিলেন, এক সময় তার লিডার বিএনপিতে থাকতে পারেননি, বি চৌধুরী সাহেব থাকতে পারেননি, মুক্তিযোদ্ধার অনেক পক্ষের শক্তিরা থাকতে পারেনি। দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, কিন্তু 96-তে এত বড় আন্দোলনের পরে বিএনপি যখন বিরোধী দলে গেল, 118টা সিট নিয়ে গিয়েছিল, কিন্তু এত বড় আন্দোলনের পরে বিএনপি বিরোধী দলে গেল, বিএনপি কিন্তু 118টা সিট নিয়ে গিয়েছিল, কিন্তু সেই বিএনপি আর 2001-এর পরের যে বিএনপিটা, যেখানে জামাতের ইনফ্লুয়েন্স বলেন, মুজাহিদের ইনফ্লুয়েন্স বলেন, বা যেই ধরনের একটা ডার্ক পলিটিক্যাল চ্যাপ্টারের মধ্যে তারা চলে গিয়েছে, সেটা থেকে তারা এখনও বের হতে পারেনি। এখন আমি এখানে বসে আমার দলের কথা বলবো, উনি ওনার দলের কথা বলবেন, আমরা দুজন দুজনকে একটু ধাক্কাধাক্কি করবো, একটু আপনাদের টিআরপি বাড়বে, এটা একটা স্বাভাবিক পলিটিক্যাল চর্চা। বাট আসল জায়গাটা হচ্ছে, আমি মনে করি বিএনপির রাজনীতিতে দেওয়ার জন্য যেটা ছিল একটা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে, অ্যাটলিস্ট 21শে অগস্টের ব্যাপারে তাদের একটা ইতিবাচক জায়গাটা যেটা নেওয়ার একটা বিষয় ছিল, বঙ্গবন্ধুর ব্যাপারে যে একটা ইতিবাচক জায়গা নেওয়ার বিষয় ছিল, বা সব কিছু বাদ দিয়ে আমি মনে করি মুক্তিযুদ্ধের ব্যাপারে
যে তাদের একটা ইতিবাচক জায়গা নেওয়ার ব্যাপার ছিল, সেই জায়গায় বিএনপি আনতে পারেনি। এবং ওইটার জন্যই আজকে আমরা এটাকে বলি পলিটিক্যাল সায়েন্সের ভাষায় জিরো সাম গেম, যে আমরা একটা অস্তিত্বের লড়াইয়ের মধ্যে আছি রাজনীতিতে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথমত নির্বাচন কেন একটা প্রশ্ন করেছেন, আমার যতটুকু মনে আছে আমি গত জুন মাসে আপনার এখানে এসে আমি বলেছি যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, কারণ নির্বাচন হলে তার রেজাল্ট কী হবে, মানে সরকার বা রাষ্ট্র তাদের তো অনেক ক্ষমতা, রাষ্ট্রটা একটা অনেক বড় ব্যাপার, রাষ্ট্রের অনেক কাঠামো আছে, বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কিন্তু এটা জানান হয়ে গেছে যে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ নির্বাচিত হতে পারবে না। তো সেই ক্ষেত্রে নির্বাচনের ভাগ্যটা তখন বলেছিলাম যে এটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, বেগম খালেদা জিয়া যখন অনেকদিন লন্ডন থেকে চিকিৎসা করে আসার পরে বাংলাদেশে আসলেন, তা এবং তার কিছুদিন পর পরেই আপনার তিনি আপনার উখিয়াতে গিয়েছেন আপনার রোহিঙ্গাদেরকে ত্রাণ বিতরণ করতে, ওই ওই যাওয়ার পথেই কিন্তু বেগম জিয়ার ভাগ্যটা, রাজনৈতিক ভাগ্যটা অনেকটা নির্ধারণিত হয়ে গেছে। কারণ যখন দেখেছে যে বেগম জিয়ার সেই জনসভাতে বা আপনার রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের প্রশ্নে আপনার মানুষের ঢল এবং মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কিন্তু আমরা এখন মনে করতে পারি যে সেদিনে আসলে বেগম জিয়ার ভাগ্যটা নির্ধারণ হয়ে গেছে। এখন বেগম জিয়াকে একটা মানে অত্যন্ত একটা ভুয়া এবং একটা মানে কোনো ধরনেরই আপনার এই যে মামলার আর্থিক দুর্নীতিতে বেগম জিয়া সরাসরি জড়িত নয় কোনোভাবেই, এবং এখানে কোনো আর্থিকভাবে রাষ্ট্র কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, সেই মামলা বেগম জিয়া আজকে কারাগারের ফ্লোরে শুয়ে আছেন এবং তিন দিন পর্যন্ত তিনি কয়েদির পোশাক পরেছেন। সর্বোপরি তিনি 73 বছর বয়সের একজন মহিলাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রাজনীতি এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসার বাইরে আর কিছু নয়। তো সেক্ষেত্রে ধরুন একটা নির্বাচন যে সরকারের, আমি যদি বলি যে সরকার একটা নির্বাচন যদি চায়, যদি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ধোকা দেওয়ার জন্য একটা নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে সরকার অন্তত 80% তাদের কাজটা অনেকটা তারা করে ফেলেছে একটা নির্বাচন করার ব্যাপারে। আর দ্বিতীয় 20% কাজ যদি হয় তাহলে সেটা হয়তো ইতিমধ্যে আমরা দেখবো যে সরকারের কোনো একটা বড় উচ্চ পর্যায়ের টিম চায়না সফরে গেছে, মানে কোনোভাবে নির্বাচনটাকে মানে না করে রাষ্ট্রীয় ক্ষমতায় কীভাবে আবার প্রলম্বিত করে। আসলে আওয়ামী লীগের না সেখানে আছে অনেক 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 সম্পর্কে আছে দীপুভাই, আপনার অনেক কথা শুনে মনে হচ্ছে যে আপনি কমিউনিস্ট পার্টি তো না, একটা একটা আপনার অনেক কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে মানে প্রায় এক যুগ পরে মনে হয় বাংলাদেশে এসেছেন, ইতিমধ্যে বাংলাদেশে অনেক কোনো রাজনৈতিক খবর আপনি রাখছেন না। আপনি একটা প্রশ্ন করেছেন যে আপনাদেরকে আপনারা সুযোগটা নিচ্ছেন না কেন বা নির্বাচনটা হচ্ছে না কেন। এখন দেখুন, এখন আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের পক্ষের যারা আছেন, আমি দেখছি যে কথাবার্তার মধ্যে মানে এক ধরনের মানে কোনো ফ্রি একটা উপদেশ চমৎকারভাবে বিএনপিকে বিতরণ করছে, বিএনপির এই করা উচিত, এই করা উচিত নয়, বিএনপির এই হওয়া উচিত। আমরা মনে করছি যে আমাদের কোনো উপদেশের প্রয়োজন নেই, আমরা একটা নির্বাচন চাই, নির্বাচনে জনগণ যে পক্ষকে মেনে নেয় আমরা সেই পক্ষকে আমরা এটাকে ইয়ে করবো। ধরুন একটা পর্যায়ে আসবে, আজকে থেকে একটা পর্যায়ে আসবে 10-15 বছর পরে, 2014 সালে যারা 5ই জানুয়ারি নির্বাচিত হয়েছে তারা তাদের বায়োডাটাতে বা তাদের আত্মীয় স্বজন কিন্তু তাদের বায়োডাটাতে ওই নির্বাচনে সংসদের ছিলেন এটা লিখবেন না। বাংলাদেশে তো এখন একটা চরম একটা ভীতিকর একটা মানে একটা একটা চরম একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। এই ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে আপনি দেখুন চাচ্ছে কিন্তু ভারত আজকে থেকে 50 বছর আগে ভারতের রাজনৈতিক অবস্থা এত ভীতিকর ছিল না। ভারতের স্বাধীনতা আন্দোলনের যে মহানায়কদের মধ্যে মহাত্মা গান্ধী, আপনার জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ কিন্তু বেশ কয়েকবার ভারতের তিনি আপনার কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি ভারত স্বাধীন হলো একটা বই লিখেছেন, বই লিখার পরে তিনি অন্তত 10টা চ্যাপ্টার কিন্তু তিনি আপনার ওই যে ব্যাংকের বোর্ডে জমা দিয়েছেন যে এটা আমি মৃত্যুর যেন 30 বছর পরে এই জিনিসটা বাহির হয়। ভারতে 50 বছর আগে যদি কথা বলার যে অধিকারটা যদি মাওলানা আবুল কালাম আজাদ ফিল না করে সেখানে আমরা কীভাবে ফিল করবো। এখানে দেখুন 21শে অগাস্টে একটা গ্যানেট হামলা হয়েছে, গ্যানেট হামলার পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়েছে, সেই মামলায় বাংলাদেশে অন্তত 4 থেকে 5 জন জেলকে মানে মেজর জেনারেল কিন্তু আজকে জেলের মধ্যে আছে, মামলাটা কিন্তু চলমান। সুতরাং এই যে মামলাটা হয়েছে মানে একটা 21শে অগাস্ট একটা গ্যানেট হামলা হয়েছে, এরপর আর এটা কোনো চলমান না, এটা তো ব্যাপারটা না। ব্যাপারটা যেটা সেটা হলো যে কি আপনাকে ইয়ে করতে হবে যে 7ই মার্চে আওয়ামী লীগ একটা জনসভা করেছে। আমি গতকালকে একটা সেবামূলক প্রতিষ্ঠানে রাজুকের উত্তরা শাখায় গিয়েছি 2:30টার দিকে, যাওয়ার পরে দেখলাম যে সেখানে চেয়ার টেবিল ছাড়া কিছুই নেই, আমি হতচকিত হয়ে গেলাম।
হতচকিত হয়ে যাওয়ার পরে যখন আমি জিজ্ঞাসা করলাম একজনকে, কোনোরকম একজন ছিল, তিনি বললেন যে এখানে আমাদের সবাইকে জনসভায় যেতে বাধ্য করা হয়েছে। তাহলে এইরকম একটা জনসভার প্রেক্ষিতে বিএনপি 12 তারিখ একটা জনসভা করুক, বিএনপি 12 তারিখে জনসভা করার পরে আপনাদের জনসমর্থনটা দেখতে পারবেন। আপনি যদি সত্যিকার অর্থে একটা নির্বাচন অনুমতি তো পাওয়ার প্রশ্নই আসে না, এটা অনুমতি পাবো এটা আমরা মনে করি না। অতীতের বেশ কয়েকটা মানে আমরা দেখেছি আমরা এই অনুমতিটা পাই না। তো সেক্ষেত্রে আপনি যে আপনি বলছেন যে গণতন্ত্র, আপনার আপনার অনুষ্ঠানটার নাম ধরে তো গণতন্ত্র, এখন গণতন্ত্র এখন তো ওনারা বারবার একটা দুটো শব্দ উচ্চারণ করে বারবার, একটা হলো যে আপনার মতিয়া চৌধুরীর একটা মানে তার উপরে একটা আক্রমণ, এবং আপনার মোহাম্মদ নাসিমের উপরে একটা আক্রমণ, আর ন্যাপের মতিয়া চৌধুরী যিনি শেখ মুজিবের চামড়া দিয়ে ঢোল বাজিয়ে হাড্ডি দিয়ে ডুগডুগি মানে বাজানোর কথা ছিল, তার পক্ষে সেই ধরনের একটা মানে করার দরকার ছিল। কিন্তু আজকে তো প্রতিদিনই কাপড় খোলা হচ্ছে, মানে মহাসচিবের কাপড় প্রতিদিনই খোলা হচ্ছে, মহাসচিবকে প্রতিদিনই রঙিন পানি মারা হচ্ছে। বাংলাদেশে আজ যাই হোক ময়লার গাড়ি পোড়ানোর জন্য বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক দলের মহাসচিবকে আপনার জেলে যেতে হয়নি। কর্নেল অলি আহমেদ যার বয়স 80 বছর বয়স, তিনি আপনার সচিবালয়ে বোমা মারার মামলাতে তিনি প্রায় 3 মাসের মতো জেলে ছিলেন। তা আস্থার জায়গাটা তো এক জায়গা থেকে নষ্ট হয়নি, আস্থার জায়গাটা যদি আপনি ফিরিয়ে আনতে চান, আস্থার জায়গাটাকে নষ্ট কারা করছে? আমি মনে করছি আওয়ামী লীগের কিছু অর্বাচীন মন্ত্রী, যারা আওয়ামী লীগের দায়িত্ব বহন করছে না, যারা আওয়ামী লীগকে কখনো ধারণ করে নাই, যারা বরঞ্চ 72 থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগকে অস্থিতিশীল করার জন্য একটা স্বাধীন একটা রাষ্ট্রকে গড়ে তোলার ব্যাপারে তখন তারা সমর্থনা দিয়ে অস্থিতিশীল যারা করেছেন, তারা আজকে কী বলছেন? তারা বলছেন যে বিএনপি কোনো কারণে আল্লাহ না করে যদি ক্ষমতায় আসে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে, কেউ বলছে 50,000 লোক মারা যাবে। ওনারা কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা কায়েম করে ওনারা মনে করছেন, আওয়ামী লীগকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আপনারা এমনভাবে বাঘের পিঠে চড়ছেন যে আপনাদেরকে বাঘের পিঠ থেকে নামার কোনো উপায় নেই। আমাদের যে বক্তব্যটা যে নির্বাচন কেন্দ্রিক, শান্তভাবে বলেছেন নির্বাচন কেন্দ্রিক বারবার আসলে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের, আমরা 47 বছর বয়স পার হওয়ার পরও স্বাধীন হওয়ার পরে আমরা কিন্তু নির্বাচনী কোনো একটা সার্বজনীন একটা ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আপনার জানা আছে কি না জানি না, আমি বারবার এই কথাটা ইদানিং বলার চেষ্টা করতেছি, রাজনৈতিক সরকারের অধীনে কিন্তু কোনো বিরোধী দল অংশগ্রহণ করে নাই। 88 সালে জাতীয় পার্টির অধীনে নির্বাচন হয়েছে, জাতীয় পার্টির অধীনে নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি অংশগ্রহণ করে নাই। 96 সালে 15 ফেব্রুয়ারিতে একটা নির্বাচন করেছে, বিএনপি আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। 2014 সালে আওয়ামী লীগ একটা নির্বাচন করেছে মানে সরকারের অধীনে, সেক্ষেত্রে কিন্তু বিএনপি অংশগ্রহণ করে নাই। কারণ আওয়ামী লীগ যেখানে আপনার কোনো এক সময় বাবা আদমের সময় আপনার কে এম হাসান তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, তার অধীনে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করবে না। আর আওয়ামী লীগের এখন এই জাতীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাজার হাজার লক্ষ লক্ষ আছে, তারা আপনার এখানে নির্বাচনে অংশগ্রহণ, তাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবো এই কথাটা বলার মানে অবস্থা আসে নাই। আর শান্তভাবে পেয়ে আমি একটা কথা আমি একটু বলতে চাই, আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতা আসার পরে দুটো জিনিস আশা করেছিলাম আওয়ামী লীগ থেকে, একদম মনে প্রাণে দুটো জিনিস আশা করেছিলাম। একটা জিনিস আশা করেছিলাম যে তারা রোববারকে সরকারি ছুটি ঘোষণা করবে, রোববারকে সরকারি ছুটি ঘোষণা করবে। আর একটা আশা করেছিলাম যে সিঙ্গেল ডিজিটে আপনার আপনার তা আপনার আমাদের সুদের হারটা নামবে, পৃথিবীর সবচেয়ে যে বেশি সুদ দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ ব্যবসা করছে। আপনি অন্য কথা বাদ দেন, ব্যাঙ্কিং সেক্টরটা তো বসেই গেছে, আপনি দেখেছেন যে একটা ফার্মার্স ব্যাঙ্কে একজনের 101.8 কোটি টাকার একটা লোন স্যাংশন হওয়ার পরে 25% টাকা আপনার ওই পে অর্ডার করে মহিউদ্দিন খান আলমগীরের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে, আর 15% টাকা আপনার ওই বাবুল চিস্তি যিনি আপনার ওই মানে ইয়ে কমিটির হেড তার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তারা মুক্ত আলো বাতাসে ঘুরছে, বাচ্চুদের মতো লোক মুক্ত আকাশে বাতাসে ঘুরছে। আর বেগম জিয়া আজকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, 75 বছর বয়সের একজন বৃদ্ধ, বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী, বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী আজকে মাটির ফ্লোরে ঘুমাচ্ছে। গণতন্ত্র আপনার গণতন্ত্র এখন এখানে। মশিউর রহমান খান এবং সাইদুল ইসলাম আমাদের দুই সাংবাদিক বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন, তাদের কাছ থেকে প্রশ্ন এবং ছোট করে মতামত আহ্বান জানাচ্ছি। জি ধন্যবাদ দীপু ভাই। আমার পক্ষ থেকে যে জিনিসটা আসছে যে যারা এতক্ষণ বললেন তাদের পক্ষ থেকে সারাংশ আমরা যতটুকু বুঝতে পারলাম যে নির্বাচনকালীন রাজনীতি নিয়ে আসলে আমরা কথা বলিনি, আমরা বেঁকে চলে গেছে যে কে কী খারাপ করেছে, কে কী ভালো করেছে, কে কেমন করছে। তা আসলে নির্বাচনকালীন রাজনীতি তো নির্বাচন সংশ্লিষ্টই হবে, আর রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতা আসতে চাইবে তারা তাকে কীভাবে জয়ী করা যায়, তার দলটাকে কীভাবে জয়ী করা যায়, কীভাবে ভালো করা যায়, সেই বিষয়টিগুলি কীভাবে মানে জয়ী হওয়ার জন্য যা যা কৌশল সেগুলোই করবে। রাজনৈতিক দলগুলো সবসময়ই তাদের ব্যক্তিগত বিষয়গুলো চিন্তা করে। বিএনপি ক্ষমতা আসার জন্য তাদের পলিসি অবলম্বন করবে,
তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাটা আজ 6 বছর স্টে থাকার পর 2014 সালে আপনার 138 বার, 14 সালের পর 138 বার সময় নিয়ে বেগম খালেদা জিয়া আজকে কারাগারে আছেন। সেলিম ভাইয়ের কথা অনুযায়ী যে বলতে হয় উনি কারাগারের ফ্লোরে না, উনি প্রথম শ্রেণী বন্দী হিসাবে প্রথম থেকে একটা খাটে আছেন, পাশাপাশি সার্বিক সুযোগ সুবিধা পাচ্ছেন সাংবাদিক হিসাবে ততটুকু আমি জানি। তো এছাড়াও নির্বাচনকালীন রাজনীতি নিয়ে আমরা তখনই বুঝবো যখন নির্বাচন করার মতো যোগ্যতা যাদের থাকবে তারাই নির্বাচন করবে, কেউ আসবে কি আসবে না সেটা পরের বিষয়। প্রধানমন্ত্রী বলেছেন কেউ না আসলে নির্বাচন হবে, আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপিকে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এতে সাড়া দেয়নি গত 2014 সালে নির্বাচনে, একতরফা নির্বাচন বলেন আর জাতীয় পার্টি এরশাদকে নির্বাচন বলেন, অলরেডি ক্ষমতায় 4 বছর চলছে। আর ওইদিকে 2018 সালে যদি কেউ না আসে নির্বাচনে, সে দলীয় প্রধানের কারণে হোক, রাজনৈতিক কৌশলগত কারণে হোক, অথবা নিজেদেরকে অংশগ্রহণ করতে না করা হোক, যদি না আসে তো হয়তোবা এভাবেই নির্বাচন হয়ে যাবে। নির্বাচনকালীন যে রাজনীতিটা চলে পৃথিবীব্যাপী চলে, শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না অথবা এই সরকারের আমলেই না, 86-এ প্রধানমন্ত্রী বর্তমান প্রধান শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়েছিলেন, তখন দেশনেত্রী বলেন অথবা আপোষনেত্রী বলেন খালেদা জিয়ার নাম এসেছে, উনি কেন নির্বাচন করেননি, তাই বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বলা হয়েছে। তো 1996 সালের পর আমরা দেখলাম 1995 সালের 15 ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল, সেখানে শুধুমাত্র বিএনপি অংশগ্রহণ করেছে, যেটা সেলিম ভাই বললেন 2008-14 সালে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। এইভাবেই তো নির্বাচনকালীন তো সবসময় এদিক ওদিক যাবেই, প্রত্যেক রাজনৈতিক দল চাইবে তার দল ভারী করার জন্যে, এই জিনিসগুলি স্বাভাবিকভাবে আসে। প্রধানমন্ত্রী আমি চাইব, মাননীয় প্রধানমন্ত্রী চাইবেন সকল দলের অংশগ্রহণ নির্বাচন, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, বর্তমান বিরোধী দল না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে। আর ওদিকে 2014 সালে নিয়ে নতুন করে যেন সকল দল, 14 সালের মতো না ঠিক, 18 সালে নতুন করে সকল দল যেন আসে সেই পরিস্থিতি তৈরি করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হচ্ছে নির্বাচনকালীন রাজনীতিটাকে কভার করা, নির্বাচন করে সরকারকে, সঠিক সরকার না জনগণের নির্বাচিত সরকারকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া, এটা হোক নির্বাচনকালীন রাজনীতি, কাউকে ঘায়েল করার জন্য, কাউকে মামলা দেওয়ার জন্য না। আর মামলাগুলো কোর্টে হয়, কোর্ট থেকে সাজা হয়েছে, সেখানে সাজা দিয়ে যাকে সাজা দিয়েছেন উনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি মনে করি খালেদা জিয়াকে সাজা দিয়েছে, প্রধানমন্ত্রীকে না, কোনো ব্যক্তি যদি অপরাধ করে কোর্ট দিয়েছে। তবে হ্যাঁ, এই কথাটা সত্য, বিএনপি বলবেই আওয়ামী লীগ না করবেই, মামলাটা কিন্তু আওয়ামী লীগের সময় দেওয়া না। তবে হ্যাঁ, এটাও ঠিক, বিএনপি আইন মেনেই এখন পর্যন্ত ওনারা মামলা পরিচালনা করছেন, মামলার রায় দেখছেন, আইন মেনে যাচ্ছেন। আশা করি খালেদা জিয়া যেমনভাবে আইনগত ভিত্তির উপর চলে উনি জেলে গিয়েছেন মেনে নিয়েছেন, খালেদা জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন, ভালো আছেন আমরা যতদূর জানি, জেলখানার থেকে আমরা যতগুলো খবর পাই আমরা বিভিন্ন সময়ে তা পাচ্ছি, তেমনিভাবে ধৈর্য ধরে আইনগত মোকাবেলা করে রাজনীতির সামনেই বিশেষ একটা সময় আসছে, সেই সময় ইলেকশনে অংশগ্রহণ করে দেশটাকে অস্থিতিশীল না হয়ে স্থিতিশীল করার জন্য চেষ্টা করবে, সেই প্রত্যাশাটা আমরা করি। মশিউর, এই পর্যন্ত থাকুক, আমাদের এই সাংবাদিক বন্ধুর ব্যাপারে কারোর কোনো বক্তব্য আছে? মশিউর যে কথাটা বলেছেন সেটা হলো যে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন, এখন দেখুন নির্বাচন কমিশন তো ইতিমধ্যে তাদের ব্যর্থতা অপদার্থ, মানে কী পরিমাণ অপদার্থ আজকে যেহেতু কথা বলেছে যে আমরা কোনো সংলাপ করব না। দেখুন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা অহরহ দেখি বিভিন্ন রকমের মানববন্ধন, বিভিন্ন রকম দাবি দেওয়া, এমন এমন প্রতিষ্ঠানগুলো দাবি দেওয়া নিয়ে আসে যে দাবি দেওয়ার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য, কিন্তু সরকার কিন্তু ওইটাকে তাদের বিবেচনায় নেয় নিয়ে কিন্তু চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো মন্ত্রীকে পাঠাতে, কোনো একজন আইন কর্মকর্তাকে পাঠাতে, কোনো একজন জয়েন্ট সেক্রেটারি পাঠাতে, এবং এক ধরনের একটা কিন্তু সমঝোতা করে কিন্তু তাদেরকে সেখানে দেশে পাঠানো হচ্ছে। এমন এমন মানে তারা কিন্তু স্টেক হোল্ডার না, সরকারের সাথে তাদের এমন কোনো সম্পর্ক নাই, কিন্তু মানবিক কারণে কিন্তু সরকার সেখানে কিন্তু সরকারের দায়িত্বটা পালন করছে, সরকার একটা একটা বিভাগে আছে এই দায়িত্বটা পালন করার জন্য। নির্বাচন কমিশনের কাজটা কি? নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়েই তো নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করাটা, তো সেই ক্ষেত্রে নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে যদি অংশগ্রহণ করার ক্ষেত্রে যদি কোনোরকম বিরূপ প্রতিক্রিয়া থাকে, যদি কোনোরকম ইয়ে থাকে, এই যে কোনো প্রচারেই করা যাচ্ছে না, কোনোরকম প্রচার করা যাচ্ছে না, আমরা যে আমাদের গ্রামে যেতে পারছি না, আমাদের লোকজন যে প্রতিনিয়তই মার খাচ্ছে, আমরা যে প্রতিদিনই হয় জেলের বারান্দায় অথবা হসপিটাল বারান্দায় যাচ্ছি, নির্বাচন কমিশনের এই বিষয়টা বিবেচনায় আনতে হবে। যদি বিবেচনা না আনে, এখন ঢালাওভাবে বলতে পারি যে কোন দল আসলো কোন দল আসলো না, তাতে করে আমাদের কোনো কিছু আসা যায় না, আসে এবং যাবে, আসে এবং যাবে, একটা ঘটনা বারবার ঘটানো যায় না। 2014 সালে
আপনার 2000 আপনার 6777 সালের 22 জানুয়ারি 2000 আপনার 15ই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি খুব চমৎকারভাবে নির্বাচনটা করেছে, করে ফেলতে পেরেছে, কিন্তু ক্ষমতা থাকতে পারে নাই। আবার কিন্তু আবার 2007 সালের 22 জানুয়ারি একটা সাজানা গোছানো বাগান নিয়ে কিন্তু আপনার সেই বাগানটা তত্ত্বস হয়ে গেছে, নির্বাচন করতে পারেনি। আওয়ামী লীগ একটা নির্বাচন করেছে, আবার আরেকটা নির্বাচন করবে আওয়ামী লীগ, এটা মনে করার কোনো কারণ নাই। তোমারে বুঝিবে যে গোকুলে বেড়েছে সে। আমার একটু কমেন্ট আছে, আমার সাংবাদিক ভাইয়ের কথা শুনে মনে হলো যে উনি একটা স্বাভাবিকভাবে নিয়েছেন যে 2014 সালের মতো আরেকটি নির্বাচন হবে এবং এখানে নির্বাচন কমিশন বা সরকারি দলের সদিচ্ছার কোনো দরকার নেই, বিএনপি বা অন্যান্য দলগুলো আসলে আসবে না আসলে নাই। একটা কথা খুব স্পষ্টভাবে আমি বলতে চাই যে 2014 সালে শুধু বিএনপি কিন্তু নির্বাচন বর্জন করেনি, সেই সাথে আরও অন্যান্য যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারাও বর্জন করেছে। এক দুই হলো এই বর্জনের ফলে যে একদলীয় ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, তার ফলে দেশে আমরা জঙ্গিবাদের উত্থান দেখেছি ভয়াবহভাবে, হলি আর্টিজানের মতো ঘটনা বাংলাদেশের মাটিতে ঘটে গেছে, আমরা লুটপাট দেখেছি, ব্যাংক খাতকে শূন্য করে দিতে দেখেছি, যে কারণে 2017 সালকে বলা হয় ব্যাংক লুটের বছর, আমরা গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে দেখেছি। আজকে যারা হয়তো বা সরকারের সমর্থনে নিজেদেরকে একটু বাঁচানোর জন্য বা একটু ভালো রাখবার জন্য সরকারের পক্ষে বা সরকারের সমস্ত অন্যায্যতাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আমি বলি দেখুন নিরাপদ থাকা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার না, এটা একটা সামগ্রিক ব্যাপার। যখন পুরো দেশটা অনিরাপদ হয়ে যায়, পুরো সমাজটা অনিরাপদ হয়ে যায়, তখন কিন্তু শুধুমাত্র সরকারের দিকে একটু ঝোল টেনে বা লেজুর বৃত্তি করে নিজেকে নিরাপদ রাখা যায় না। আজকে বিএনপির উপরে আক্রমণ হচ্ছে, বিএনপির কর্মীদের সাফার করতে হচ্ছে বলে হয়তো কেউ কেউ মনে করছেন যে এটা এই ঝড় বুঝি শুধু বিএনপির উপর দিয়েই যাবে বা বিরোধী দলগুলোর উপর দিয়ে যাবে, ব্যাপারটি কিন্তু সেরকম না। নিরাপদ মানুষের সংখ্যা ক্রমশই কমে আসছে এবং সেটি একদিন আপনাকে আমাকে সবাইকে আক্রান্ত করবে। যে অবশ্য আপনি জঙ্গিবাদের কথা বলছেন, সেই জঙ্গিবাদের শুরুটা আমার জানা মতো 2004 সালে, আপনি জানার মতো 2004 এ হয়েছে, আমরা 2006 এ বিচার করে ফাঁসি দিয়েছিলাম, সেটা বোধহয় আপনার জানা নেই। জি, আমরা সেটা বাংলা ভাইকে ওখানে নির্মূল করেছিলাম, কিন্তু তারপরে দেশের উপরে জঙ্গি হামলা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু সেটা দমন করতে বা বিচার করতে পারেনি, তারা ক্রস ফায়ারে দিয়েছে, ক্রস ফায়ারটা কোনো জঙ্গিবাদের সমাধান নয়। আচ্ছা, আমি একটু বলি, আমাকে একটু দীপু ভাই যাচাই করে নেবেন, আপনি একটু আমাকে সময় দেন। জঙ্গিবাদ প্রসঙ্গে বলি, তারপরে আমি অন্য প্রসঙ্গে বলবো। জঙ্গিবাদ তৈরি হয়েছিল বিএনপির একটা মূল আদর্শ, কেন মূল আদর্শ, বিএনপি যে সৃষ্টি হয়েছিল, বিএনপির সৃষ্টি হওয়ার পরে যে ক্ষমতায় গিয়েছিল, ক্ষমতায় যাবার তাদের উদ্দেশ্য রাজনৈতিকভাবে জনকল্যাণ করা না, তাদের ব্যক্তির কল্যাণ করা, এবং ব্যক্তির কল্যাণ করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের মানুষের টাকা আত্মসাৎ করে যে বিদেশে পাচার করেছিল কোটি কোটি টাকা, এবং নিজের পরিবার ব্যাংকের টাকা লুট করে ব্যবসায় জড়িয়ে গিয়েছিল, সেই টাকা এবং অবৈধ অর্থ এটিকে যেন পাহারাদার হিসাবে পাহারা দেওয়ার জন্য জঙ্গিবাদ তৈরি করেছিল। কিভাবে 50টিরও বেশি জঙ্গি সংগঠন বিএনপি এই বাংলাদেশে অপরাজনীতি করবার সুযোগ দিয়েছিল, এবং সেই এটা করবার একটাই উদ্দেশ্য ছিল যে তাদের যে দুর্নীতির অর্থ, অবৈধ অর্থ, সেই অর্থগুলো যখন জনগণের রোশানলে পড়বে তখন যেন ওই জঙ্গিবাদ দিয়ে সেটি ঠেকিয়ে দিতে পারে, এবং যেটি ঠেকিয়েছিল আমরা দেখেছি 2014-তে নির্বাচনে না এসে নির্বাচন প্রতিহত করবার ঘোষণা দিয়েছে এবং মানুষ হত্যা করেছে, 550 স্কুল পুড়িয়েছে, জাতীয় সম্পদ ধ্বংস করেছে, পাশাপাশি কী করেছে, জঙ্গিদেরকে নামিয়ে দিয়েছে, বিএনপি জামাত এবং জঙ্গি গোষ্ঠী বা আন্ডারগ্রাউন্ডে থেকে মানুষ হত্যা করেছে। রমিন ফারানা যে কথাটি এখন বলছে যে নির্বাচনে কি এককভাবে যাবে, 2000 এই সামনের নির্বাচনে 2018-র এককভাবে না, শুধুমাত্র বিএনপি জামাত ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা স্বাধীনতার পক্ষের তারা অবশ্যই নির্বাচনে যাবে, যারা স্বাধীনতার বিপক্ষে যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদেরকে বিএনপি ধারণ করেছে, যাবে না এমন তো না, তারা বলে নাই, তারা বলে নাই, রুমিন ফারানা যেটা বলছে বিএনপি নির্বাচনে যাবে না এটি নিয়ে যে তাদের সন্দেহ, তারা আবার এখন বলছে নির্বাচন হবে না। সেলিম ভাই যে কথাটি বললেন যে নির্বাচন হবে না 2018 কেন থাকবে, এটা তো সংবিধান বলে দিয়েছে নির্বাচন হতেই হবে, কু করা তো বাংলাদেশে আর চলবে না, কুয়ের রাজনীতি এদেশের জনগণ এখন ডিজিটাল বাংলাদেশ, কুয়ের রাজনীতি এদেশে আর হবে না, তাহলে নির্বাচন হবে, সে নির্বাচনে বিএনপি জামাত যদি বিএনপি যদি আসে বিএনপি ভালো ওয়েলকাম, আমরা চাই বিএনপি আসুক, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, যেটি মশিউর রহমান কিছুক্ষণ আগেও মশিউর ভাই বললেন, তো যদি না আসে
এবং না আসার কারণ হচ্ছে সেটি হোক দুর্নীতি, কারণ বিএনপির গঠনতন্ত্র এরই মধ্যে বলে দিয়েছে বিশ্বের সকল দুর্নীতি বাজরা এক হয়ে বিএনপি করো। সেই দুর্নীতিবাজদের দলকে বাংলাদেশের জনগণ ভোট দেবে না, মিথ্যাচারের দলকে বাংলাদেশের জনগণ ভোট দেবে না, মানুষ হত্যাকারীর দলকে বাংলাদেশের জনগণ ভোট দেবে না। যেই দুর্নীতির মূল উৎপাটন করবার জন্য সরকার এখন চেষ্টা চালাচ্ছে, যাকে বলা হচ্ছে রাজনৈতিক মামলা না দুর্নীতির মামলা, দুর্নীতি এটা রাজনৈতিক মামলা দুর্নীতির মামলা না, অর্থাৎ একটি রায় হয়েছে দুর্নীতির, সেই রায়ের এগেনস্টে টকশোতে দাঁড়িয়ে কথা বলবার অধিকার কি রাখে, বলতে কি পারে? অবশ্যই বলতে পারে না। 111 এর রাজনৈতিক মামলা, 111 কেন সৃষ্টি হয়েছিল? বিএনপি জামাতের দুর্নীতির জন্য 111 সৃষ্টি হয়েছিল এবং তাদের ঘোষণাই ছিল দুর্নীতি বা মুক্ত করা, এবং তারই পরিপ্রেক্ষিতে মামলা হয়েছিল, সেটি দুর্নীতির মামলা। এবং দুর্নীতির মামলায় 10 বছর ধরে এই মামলাটিকে বাধাগ্রস্ত করেছে বিএনপি নেত্রী, কারণ বিএনপি চেয়েছে যে এখন এই সময়ে তাদের আর কোনো রাস্তা নাই, তাদের এখন ওই জেলে গিয়ে, এই যেমন আপনারা এখানে সেন্টিমেন্ট নেবার জন্য বলছেন বারবার মিথ্যাচার, মিথ্যাচার কি করছেন? বিএনপি নেত্রী ফ্লোরে শুয়ে আছেন, এটা তো একটা মিথ্যাচার, মানে সেন্টিমেন্ট গ্রো করতে চান, অর্থাৎ বিএনপির হাতে কোনো পয়েন্ট নাই এখন। ওই যে আপনি দীপু ভাই যে কথাটি বলেছেন নির্বাচন রাজনৈতিক, আপনার যে প্রশ্নটি ছিল রাজনীতি নির্বাচনের রাজনীতি, সে কথা রুমিন ফারহানও বলেনি, সেলিম ভাইও বলেনি, বলেনি কেন? যেটি মশির ভাই বলতে চেষ্টা করলো যে আপনি যেটা কোশ্চেন করলেন, আপনার যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টে এরা দুজন নাই কেন? অর্থাৎ এদের কাছে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনে যাওয়ার জন্য তাদের দলের এইম, তাদের দলের কোনো উদ্দেশ্য এগুলো কিছুই নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করা, সেটি কিভাবে? জনগণের ভোটে না। যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে ভুয়া ভোটারের মাধ্যমে, নীল নকশার মাধ্যমে নির্বাচনে গিয়েছে, এবং যার প্রমাণ 111 গভর্নমেন্ট এসে 1,30,00,000 ভুয়া, 23 লক্ষ ভুয়া ভোটার সেটিকে সংশোধন করেছে। বিএনপি এইভাবেই ক্ষমতায় গিয়েছে। এখন বিএনপির হাতে একটি কথা, জনগণের সেন্টিমেন্ট নেওয়ার জন্য আমাদের মামলা হচ্ছে। আপনি এখানে আছেন দীপু ভাই, আপনি মাঠে সেদিন ছিলেন, সাংবাদিকতা করেছেন 2001 থেকে 2006 পর্যন্ত, এই আমার নামে 85-এর উপরে মামলা দিয়েছে। আপনারা বলছেন, সেলিম ভাই ব্যঙ্গ করে বললেন, মতি আপা তিনি কি করেছেন? ন্যাপ করেছেন। আপনার দলের যে চিফ কর্নেল অলি আহমেদ, উনি কি করেছেন দল ত্যাগের সময়? বেগম খালেদা জিয়াকে কি বলেছিল আপনি ভুলে গেছেন? আপনি নিশ্চয়ই মনে আছে, বলছে দুষ্ট মায়ের পেটে দুর্নীতিবাদ সন্তান হয়েছে, আরো বলেছে যে বিএনপি না করার চেয়ে রাস্তায় ঝাড়ু দেওয়া ভালো। এটা তো আপনার দলের নেতার কথা। তাহলে আপনি বেগম মতিয়া চৌধুরীকে যে বলছেন ন্যাপের রাজনীতি করেছে, ন্যাপের রাজনীতি ভালো, আদর্শের রাজনীতি করেছে, বিরোধী দলের থেকে আরেক দলের সমালোচনা করতেই পারে, তা আপনার মহাসচিব বিএনপি, আপনি তো বিএনপির কোন পোস্টে আছেন সেটি জানি না, বিএনপির কথা বলছেন, উনি এলডিপির কথা একটু বলে নাই টকশোতে দাঁড়িয়ে, বিএনপির কথা বলছে, বিএনপির যে মহাসচিব, এত জাতীয় পার্টি ইউনিয়ন ছাত্র ইউনিয়ন করে এসেছে, বিএনপির মহাসচিবের বাবা জাতীয় পার্টি এরশাদের পায়ের কাছে বসে থাকতো সবসময়, মন্ত্রী ছিল জাতীয় পার্টি। আর বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত 21,000 নেতাকর্মী হত্যা করেছে, প্রত্যেকটি নেতাকর্মীকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে, দীপু ভাই সাক্ষী, যারা সাংবাদিক আছেন তারা সাক্ষী, তারা আমাদের সেভ করেছে, 29 জন নারী নেত্রী বন্দী, সেজন্য দুঃখ হচ্ছে? আমাদের তো এক একটি অবরোধ, এক একটি কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে। তারপরে আমি বলে রাখি, আপনি বলবেন আলমগীরের পিতা যখন এরশাদের পায়ের কাছে বসেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি রাজনীতির মাঠে ছিলাম। মাঠে ছিলেন অবশ্যই, মানে আমি ওখানে ওই রুমের ভিতর ছিলেন। আপনি বলেন দর্শকদের কাছে কোনো কাজে কাজে ব্যস্ত ছিলেন আপনি, মন্ত্রী ছিলেন না, এটা আপনি বলেন দর্শকদের কাছে। বিএনপি সব দল ছুটদের দিয়ে দল গঠন করেছে, বিএনপি নিজস্ব কোনো অস্তিত্ব ছিল না, আমাদের ডক্টর আশিক ছিল না। কাজী দিদি একটু একটু আশিক, আমি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না, আমি তাহলে একটু ওই আমাদের সাংবাদিক বন্ধু আছে সাইদুল ইসলাম, তার প্রশ্নটা নিয়ে তারপর আপনার কাছে আসি। জি সাইদ, ধন্যবাদ দীপু ভাই। আসলে আলোচনা বেশ জমে উঠেছে এবং আমাদের টকশোগুলোতে প্রচলিত যেটি হয় সেই ধারাই আমরা দেখছি যে আলোচনা এগোচ্ছে, কিন্তু এখানে এতক্ষণ ধরে যে আলোচনা হলো তার সাথে আমি একটু মানে যুক্ত করা বা কিছু জায়গায় দ্বিমত করে আমি বলতে চাই যে আসলে এই যে নির্বাচনটি আসছে 2018 সালে, সেই নির্বাচনটির ব্যাপারে আমরা যদি, যেই বিএনপি বলছে যে তাদের এই নির্বাচনে যাওয়া নিয়ে আশঙ্কা বা নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা বা সব দল অংশগ্রহণ করতে পারবে কিনা এগুলো নিয়ে যে আশঙ্কা, সেই জায়গায় আমি একটু কিছু কথা, আপনি যদি মাস দুই আগ থেকে যদি একটু দেখেন যে বিএনপির যে বক্তব্যগুলো ছিল, বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য ছিল, তারা বলেছিলেন যে বিএনপিকে বাদ দিয়ে এবার নির্বাচন হবে না, এবং আমরা
নির্বাচনমুখী দল এবং আমরা নির্বাচনে যেতে চাই, আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবেন না, সেটি ছিল খুব আত্মবিশ্বাসের সাথে সেই কথাগুলো ছিল তাদের, আমার যতটুকু মনে পড়ে। আর এখনকার পরিস্থিতিতে আমরা যদি একটু দেখি যে বিএনপির যেই কর্মসূচিগুলো গত কয়েকদিনে ছিল, যেগুলো শান্তিপূর্ণ কর্মসূচি আমরা দেখছি, এবং সেখানে পুলিশের যে অবস্থান এবং পুলিশের যে বিশেষ করে দুদিন যে অবস্থান কর্মসূচিগুলোকে যেভাবে পুলিশ একেবারে শেষ সময়ে এসে সেটি ভেঙে দিয়েছে এবং সেখান থেকে কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, তারপরও কিন্তু যদি আমরা বলি যে রাজনৈতিকভাবে বিএনপি কিন্তু চেষ্টা করেছে এই পরিস্থিতিটিকে আরও বেশি উশৃঙ্খল না করতে, আরও বেশি উত্তেজিত না করতে, পাশাপাশি পুলিশও কিন্তু যদি বলেন যে ঠিক যেই লেভেলের মানে আক্রমণাত্মক হয়, আমরা দেখেছি কিছু ঘটনায় যে হ্যাঁ দু একজনকে গ্রেপ্তার করার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা আমরা বলি যে পরনের কাপড় অনেক খুলে ফেলেছে বা টেনে হিঁচড়ে নিয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু যদি দুপক্ষ থেকেই দেখি যে খুব যে আক্রমণাত্মক বা সহিংস পরিস্থিতি আগের মতো যেটি হতো রাজনীতিতে আমরা এর আগে দেখেছি, যেটি অপু উকিল বলার চেষ্টা করেছেন কিছুক্ষণ আগে, আমরা এই ঘটনাটি যখন ঘটে বিএনপি চেয়ারপারসন যখন এই দুর্নীতি মামলায় জেলে যান, তার কিছুদিন পর থেকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে 2004-1 থেকে 2006-এর সময়ে যে আন্দোলনে আওয়ামী লীগের উপর যে নির্যাতন, সেই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এসেছে এবং সেখানে আওয়ামী লীগের নেতাদের উপর পুলিশের কী ধরনের আক্রমণ ছিল সেগুলো কিন্তু এসেছে, যে অনেক নেতাকে রক্তাক্ত করেছে, মোহাম্মদ নাসিম, সুরঞ্জিৎ সেনগুপ্তের মতো লিডাররা কিন্তু রক্তাক্ত হয়েছেন, সেই পরিস্থিতি ছিল। তো আমাদের যে প্রচলিত যে নির্বাচনের মানে বছরের যেই হিসাবটি আসে যে নির্বাচন যত ঘনিয়ে আসে তত এক ধরনের আনন্দমুখর পরিবেশ হওয়ার কথা স্বাভাবিক গণতান্ত্রিক ধারায়, সেটি আমরা দেখছি না, উল্টো দিকে আমরা দেখছি যে আসলে একদিকে বলা যায় যে একটি রাজনৈতিক দল তারা চেষ্টা করছেন যে আদালতের মাধ্যমে, যেহেতু রায় হয়েছে এবং আদালতের মাধ্যমেই তারা আইনি লড়াইয়ের মাধ্যমেই তাদের দলের নেত্রীকে বের করে আনার চেষ্টা করছেন এবং তারপরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তারা যেতে চান, সেই নির্বাচনে তারা যাবেন না বা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এমন কথা কিন্তু পরিষ্কারভাবে এখনও কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। পাশাপাশি আওয়ামী লীগও কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, যদিও জনসভাগুলো নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী সরকারি খরচে বিভিন্ন জায়গায় গিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু আসলে এমনি জনসভা হচ্ছে, নির্বাচনী প্রচারণার মতোই হচ্ছে, নৌকার পক্ষে ভোট চাইছেন দু এক জায়গায় প্রধানমন্ত্রী, কিন্তু ঠিক আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা যেটি বলে সেই নির্বাচনী প্রচারণা 2018 সালের জন্য সেটি আমার মনে হয় যে এখনও শুরু হয়নি। তো সব মিলিয়ে আমাদের যে নির্বাচনী পরিবেশের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বা ইনক্লুসিভ নির্বাচনের জন্য যেই আস্থার জায়গাটি তৈরি করার জায়গা, যেটি ডক্টর শান্ত বলেছেন এবং সেলিম ভাইও বলেছেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আস্থার যে অভাব সেটি দীর্ঘদিনে দূরত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে বেড়েছে। একটি সুযোগ তৈরি হয়েছিল আমাদের 2014 সালে নির্বাচনের আগে, একটি বা দুটি সুযোগ তৈরি হয়েছিল যখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন দিয়েছিলেন, সেটি একটি সুযোগ ছিল, আর আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল যেখানে আসলে সত্যিকার অর্থেই দূরত্ব দূর করার জন্য কিছু একটা করা যেত, বা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যদি আমরা বলি যে একটু আস্থার জায়গা আমার মনে হয় তৈরি করার সুযোগ ছিল, সেই সুযোগগুলোও কিন্তু বিএনপির পক্ষ থেকে নষ্ট করা হয়েছে। তো সব মিলিয়ে আমাদের যে এখন অনাস্থার যে রাজনীতি, সেই রাজনীতিটি এখন চলছে, আমার মনে হয় যে 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে আরো অনেক কিছু ঘটতে পারে, রাজনীতিবিদরা এটি আরো পরিষ্কার বলতে পারবেন, তবে আমার কাছে কেন জানি মনে হয় যে সেই নির্বাচনে বিএনপি আসবে এবং সেটি একটি সাইদ, ধন্যবাদ সাইদ, আমি আসছি, আমি একটা প্রশ্ন দিয়ে আসতে চাই যে আমাদের তো আসলে মূল সাবজেক্ট এটা, তো এই যে আমাদের সাংবাদিক বন্ধু সাইদুল ইসলাম কিন্তু দুইটা প্রেক্ষাপট মানে ভালোভাবে বর্ণনা করছে, কিন্তু আমাদের যে এটা জানার বিষয়টা যে আমরা তো দিন যত যাবে নির্বাচন তো এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা যাইতেই হবে, তাহলে কি এমন একটা অবস্থার মধ্যে এখন আমরা পড়ে গেলাম যে যেখানে নির্বাচনের আবহাওয়াটা যেখানে খুব শান্ত হওয়ার কথা সেখানে সেই জায়গাটা থমকে আছে এই রাজনৈতিক পরিস্থিতির কারণে? না, আমি তো ওই জায়গাটাই আই এম থ্যাঙ্কফুল যে উনি এটা বলেছেন এবং খুব নিরপেক্ষভাবেই জিনিসটা বলেছেন, যে দেখেন দুই তিনটা জিনিস আছে, আমি আগে আপনার এই প্রশ্নের জায়গাটায় আসি, যে প্রথম কথাটা হচ্ছে দেখেন আমি ধরেন ফরগেট 2014 বা ফরগেট 2018, হ্যাঁ আমার দেশে তো চারটা পার্টিসিপেটরি নির্বাচন হয়েছে যার মাধ্যমে ক্ষমতার হাত বদল হয়েছে, তারপরেও কিন্তু প্রশ্নটা থেকে যায় বারবার 5 বছর পরে, কারণ ওই আস্থার জায়গার অভাবটা,
ওই ওই যেটা আমি আনার চেষ্টা করেছি এবং এই দুইটা সুযোগও কিন্তু এসেছিল, যেখানে আমি মনে করি বিএনপির বারবার আমি বলছি যে ইন্ট্রোস্পেকশনের জায়গাটা আছে, আসলে কেউ কাউকে থ্রেট দিয়ে বা কেউ কাউকে বলে যে আমি আসলে আবার দেখিয়ে দেবো এই নিরাপত্তা এই চির নিরাপত্তা নয়, এইভাবে আসলে কখনো আসবে না। বিএনপিরও বুঝতে হবে একটা পর্যায়ে যে বিএনপি কীভাবে প্রোঅ্যাক্টিভলি পজিটিভলি পলিটিক্স করতে পারবে। আজকে বাংলাদেশ রাজনীতি যেখানেই দাঁড়িয়ে আছে সেইখানে আপনি একটা ফুটবল খেলায় আপনি যদি নিজেকে ওন গোল দেন তাহলে আপনি পরপক্ষকে তো বলে লাভ নেই যে আপনি এটা এইভাবে জিতেছেন। বিএনপি ওয়ান সাইডেড ইলেকশন হয়েছে, হয়েছে ওয়ান সাইডেড ইলেকশন, বাট দরজা তো খোলা ছিল, একটা পলিটিক্যাল কম্প্রোমাইজের জায়গা, সর্বদলীয় সরকারের জায়গা, সেগুলি তো প্রধানমন্ত্রী এনেছিলেন এই ইনোভেশনগুলি, বাট ওগুলি তো বিএনপি কাজে লাগাতে পারেনি। এবং আগামী দিনে এখন যে জায়গাটায় বিএনপি দাঁড়িয়ে আছে, বিএনপি বলার চেষ্টা করছে যে বেগম জিয়া বিএনপি সভানেত্রী চেয়ারপারসন জেলে আছেন বলে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যদিও রায় 10 বছরের স্ক্রুটিনির মাধ্যমে হয়েছে এবং এইটা দিয়ে একটা বোঝানোর চেষ্টা করছে যে এটা পলিটিক্যাল। বাট আপনি যদি আবারও, আমি বারবার বলি যে আমরা সবাই টেবিল টার্ন হলে কিন্তু আমাদের কথাটা ভিন্ন থাকে, ঠিক 2006 এরশাদ সাহেবের কথাগুলি এরকম ছিল, হ্যাঁ, যে আমারকে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে এবং বিএনপির কথা ছিল একজনের জন্য নির্বাচন আটকে থাকবে না, হ্যাঁ, এবং এরশাদ সাহেব নির্বাচন করতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের জায়গাটা যে আমরা খুব ফেয়ার খুব জাস্ট হয়ে যাই যখন হয়তো আমরা একটু বিরোধী দলের জায়গায় থাকি, আবার আমরা যখন একটু সরকারে থাকি আমরা মনে করি যে না ওই কথাগুলি সঠিক। সো আমার মনে হয় যে সার্বিকভাবে যদি আমাদের গণতন্ত্রের মান চরিত্র বা মান উন্নয়নের একটা বিষয় থাকে, আমি ফান্ডামেন্টালি বিশ্বাস করি যে বিএনপির 2-3টা জায়গায় ইতিবাচক অবস্থান নিতে হবে, যে যে ছাড়া যা ছাড়া জীবনেও আস্থার জায়গাটা তৈরি হবে না। এক হচ্ছে 21শে অগস্ট, 2 হচ্ছে বঙ্গবন্ধুর জায়গাটা, 3 হচ্ছে তারা জামাতকে নিয়ে রাজনীতি করবে কি না। বিএনপি যতই ঘুরিয়ে বলার চেষ্টা করুক যে একটা নির্বাচন হয়নি বলে জামা আসছে জঙ্গিবাদ তৈরি হয়েছে, তো 2001-এ তো নির্বাচন হয়েছিল, তাহলে কেন ওই দিন হুমায়ুন আজাদ সাহেব চিকিৎসা নিয়ে আসার পরে প্রথম আলোতে আমরা পড়তে পেলাম যে হুমায়ুন আজাদ সাহেব বললেন যে তার উপরে আক্রমণটা দেলোয়ার হোসেন সাঈদি নিজামী এবং মুজাহিদের জন্য হয়েছে। আমাদের দেশে এটা সত্যি, এটা আমি ওনার সাথে একমত যে জঙ্গির অনেক মাল্টিপল ড্রাইভার্স আছে। বর্তমানে যদি একটা ছেলে আসছে ইন্টারনেটে একটা কিছু পড়ে সিদ্ধান্ত নেয় যে আমি একটা লোন উলফ মডেলে কারো মাথায় আঘাত করব, সেটার দায় কোনোভাবেই বিএনপির নয়, এটা আমি অ্যাকসেপ্ট করি। হাউএভার এটাও সত্যি বাংলাদেশের রাজনীতিতে যে জামাত বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিদেরকে প্যাট্রোনাইজ করেছে বিভিন্ন বা চ্যানেলের মাধ্যমে, এবং সেইটার প্রশ্নে বিএনপি একটা ইতিবাচক জায়গা নিতে পারেনি। এবং আজকে যেই পলিটিক্যাল প্যাট্রোনাইজেশনের জন্য জঙ্গিটা যেখানে দাঁড়িয়েছে, আজকে কিন্তু বাংলাদেশে একসাথে 500 বোম ফুটানোর কারো ক্ষমতা নেই, হয়তো পিছনে গিয়ে কারো মাথায় একটা আঘাত দিতে পারবে সেই ক্ষমতাটা আছে, সেটা ফ্রান্সেও আছে, জার্মানিতেও আছে, পৃথিবীর অনেক দেশে আছে, কিন্তু একসাথে একদিনে 500 বোমা ফুটবে এবং তারপর একটা দলের প্রধানমন্ত্রী বলবে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, রাইট? এই অবস্থা কিন্তু বাংলাদেশে। আমি একটু কথা বলতেই হচ্ছে, ব্রেকের পরে আসবো, না আমি একটু ছোট করে শেষ করে দেই যে বাংলা ভাইয়ের কথা যেটা হচ্ছিল 63টি জেলায় একসাথে বোমা হামলার কথা 2004 সালে, সেটা কিন্তু বিএনপি সরকার থাকা অবস্থায় সেই মামলার বিচার হয়েছে, সেই বাংলা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে, তো সুতরাং কিন্তু কিন্তু বিচারটা হয়ে গেছে কিন্তু বিএনপির সময় 2006, হ্যাঁ বিচারটা হয়ে গেছে, তো সুতরাং বিএনপি মুখে কি বললো, কিন্তু রায় হয়ে গেছে কিন্তু বিএনপি সময়, অর্থাৎ বিএনপি বিচার কার্যটা পরিষ্কারভাবে করেছে। কিন্তু আওয়ামী লীগ আসার পরে যে এতগুলো হামলা হলো, আমরা কিন্তু ক্রস ফায়ারের বাইরে এর কোনো সমাধান দেখলাম না। অভিজিৎ দীপন তাদের হত্যাকারীকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি, এমনকি আমাদের জাফর ইকবাল সাহেবের হামলাকারী তাকে 8 জন পুলিশের নিরাপত্তা দেওয়া হয়, 3 জন পুলিশ তার পিছনে থাকার কথা, তারা পাশে বসে পাশে মানে অন্য লোকের পিছনে দাঁড়িয়ে দেখলাম মোবাইল নিয়ে কাজ করছে, কিন্তু তার পিছনে তার হামলাকারী খুবই রহস্য ঘেরে, এবং সেই হামলাকারী নাকি আবার তার মামা হচ্ছে কৃষক লীগের যুগ্ম সম্পাদক। এখন কথা হচ্ছে অনেকগুলো কথা এসছে আমাদের রাজনীতিতে, মূল সমস্যা যেটা আমার মনে হয় সেটা হলো যে সেফ এন্ট্রি আছে আমাদের কিন্তু কোনো সেফ এক্সিট আমরা রাখিনি, সেফ এক্সিট না থাকাতে পরস্পরের মধ্যে অনাস্থা, দলগুলোর মধ্যে অবিশ্বাসের কথা এসছে, এবং এই অবিশ্বাস এবং অনাস্থাকে যুক্তি করেই কিন্তু
ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ জামাতের সঙ্গে যুগপথ আন্দোলন করার মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, সেই অনাস্থা এবং অবিশ্বাস কিন্তু এখন আস্তে বাড়তে বাড়তে তাদের কথা মতোই, একুশে আগস্টের কথা বলেন, তাদের কথা অনুযায়ী কিন্তু এখন নির্মূলের দিকে চলে গেছে। এবং এই নির্মূলের দিকে গত দশ বছরে আওয়ামী লীগ যেভাবে ঠেলে দিয়েছে আমাদের ছেলে, আমাদের কর্মী, নেতা এবং একেবারে তৃণমূল পর্যন্ত যেভাবে তারা সহিংসতাকে ঢুকিয়ে দিয়েছে, সেইভাবে সেই অবস্থাতে এখন কোনোভাবে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু বা অংশগ্রহণমূলক হওয়া এটা আশা করা যায় না। কিন্তু প্রস্তুতি তো নিতে হবে, কিন্তু সেটা তো ধরে একটা, দেখুন একটা ঘরোয়া সভা করতে যেখানে আমাদের অনুমতি দেওয়া হয় না, আমরা এই পর্যন্ত ১৭টা জনসভার অনুমতি চেয়েছি, মাত্র তিনটাতে অনুমতি দেওয়া। বিভাগীয় পর্যায়ে আপনাদের আছে না? বিভাগীয় পর্যায়ে আমরা চেষ্টা চালাচ্ছি কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয় না, আমাদেরকে অনুমতি দেওয়া হয় না, এবং গেলেও সেই সভায় মধ্যে পুলিশ এসে এমন একটা তাণ্ডব করে এবং ছাত্রলীগের ছেলেরা গিয়ে এমন তাণ্ডব করে যে সেখানে আর অবস্থা থাকে না। জামাতের কথা আসছে, জামাত তো আওয়ামী লীগের সঙ্গেও ছিল, আওয়ামী লীগের সঙ্গে থেকে জামাত যুগপথ আন্দোলন করেছে, যখন জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকে এবং এখনো আপনারা যদি ফেসবুক দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, আপনারা দেখবেন যে আওয়ামী লীগ নেত্রীর সাথে কিভাবে নিজামি, কিভাবে গোলাম আজম, তাদের সবার ছবি কিন্তু আপনি ফেসবুকে দেখবেন। তো সুতরাং এক সময় তারা যখন ছিল সাথে তখন তারা সঙ্গী হিসেবে ছিল, যখন তারা আদার সাইডে গেছে তখন তারা জঙ্গি হয়ে গেছে, না হলে আজকেও কেন জামাতকে নিষিদ্ধ দল ঘোষণা করা হয় না? জামাত, জামাতের নিবন্ধন বাতিল হয়েছে সত্য কথা, কিন্তু জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। আর জিয়াউর রহমান সাহেবের না ভাই, জিয়াউর রহমান সাহেবের শাসনামলে কথা হয়েছে, বাংলাদেশকে যখন তলাবিহীন ঝুড়ি বলা হতো সেই সময় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের যে অর্থনীতি যেটার উপর দাঁড়িয়ে আছে, সেই গার্মেন্টস শিল্প, সেই প্রবাসী শ্রমিক, সেই কৃষি বিপ্লব জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, বহুদলীয় গণতন্ত্র বাকশাল থেকে জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, চারটি সংবাদপত্র থেকে এখন যে ৩৬টি চ্যানেলে আমরা চেহারা দেখি বেলায় প্রত্যেক রাতে, সেই সংবাদপত্রের স্বাধীনতা এসছে জিয়াউর রহমানের হাত ধরে, কারণ এটা চারটা সংবাদপত্রে সীমিত হয়ে গিয়েছিল। সুতরাং জিয়াউর রহমানের ব্যাপারে কথা বলতে গেলে আমাদের তিনবার চিন্তা করা উচিত। আপনি যখন আপনার দলের নেতাকে সার্বজনীন বলবেন, তখন আমার নেতাকেও আপনার সার্বজনীন হিসাবে ধরে শ্রদ্ধার সঙ্গে কথা বলে কথা শুনতে করা উচিত। দিদি অনেক কথা বলবেন, আমরা ব্রেকের পরে কেক বিস্কুট খেয়ে তারপর আমরা শুরু করি। দর্শক আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আসছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক আবারও স্বাগত, বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকের অতিথি আছেন সাদাত হোসেন সেলিম, অধ্যাপক ও উকিল, ব্যারিস্টার রুবিন ফারহানা এবং ডক্টর আশিকুর রহমান, এবং আমাদের দুই সংবাদকর্মী মশির রহমান খান এবং সাইদুল ইসলাম। জি আমাদের অনেক কথা জমে আছে উকিলের। না আমার কথা জমে নাই, জঙ্গিবাদ নিয়ে এবং জিয়াউর রহমান নিয়ে রুবিন ফারহানা কথা বলেছে, আমি সে প্রসঙ্গে বলতে চাই, না বেশি কিছু না, আমি বলতে চাই যে জঙ্গিবাদের যে বিষয়টা বলতেছিল, আওয়ামী লীগের আমলে বিচার হয়নি, বিএনপির আমলে বিচার হয়েছে, আওয়ামী লীগ এই করেছে, জামাতের সঙ্গে আওয়ামী লীগের কানেকশন, সেই কারণে আমি একটু যারা দেখছেন তাদের সুবিধার জন্য আমি বলছি, জেনারেল জিয়াউর রহমান তার যে দর্শন পলিটিক্স অফ ব্যালেন্স, সেই ব্যালেন্স পলিটিক্স করতে গিয়ে সাম্প্রদায়িক দেশদ্রোহী বা সকল ধর্মের নাম করে যারা ধর্মের অপব্যবহার করে যে গোষ্ঠী বাংলাদেশে রাজনীতি করবার জন্য তাদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে জায়গা করে দিয়েছিল, এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যই আমি এখানে তথ্য কিছু তুলে ধরছি। যেমন জিয়াউর রহমান কী করেছিলেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদটি তুলে দিয়েছিলেন এই বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর জন্য, যেই বাংলাদেশে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে, যেই কথাটি রুমিন ফারহানা বলছে ওই নারী নির্যাতিত নির্যাতনের শিকার হচ্ছে, এখানে হচ্ছে সেখানে হচ্ছে, কেন হয়েছে এতদিন, কেন হচ্ছে, এটি এই মৌলবাদীদের দ্বারা এবং যারা ধর্মের অপব্যবহার করে বাংলাদেশে প্রগতিশীল ধারাকে থামিয়ে রাখতে চায় তাদের দ্বারা নারীরা নির্যাতিত হয়েছে। আজকে নারী দিবসে আমি এই কথাটি বলতে চাই। এবং জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর কেন দালাল আইন বাতিল করে অর্ডিন্যান্স নম্বর ৩৩ অফ ১৯৭৫ এর মাধ্যমে ১৯৭৫ সালে তিনি দালাল আইন বাতিল করে দিলেন বঙ্গবন্ধুকে হত্যার পরে, কেন দালাল আইন বাতিল করে দিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের কেন বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন, কেন ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর সেকেন্ড প্রক্লামেশন অর্ডার নং ৩ অফ ১৯৭৫ এর তফসিল থেকে দালাল আইনের সেফগার্ড তুলে দিয়েছিলেন, এবং ১৯৭৬ সালে সেকেন্ড প্রক্লামেশন অর্ডার নং ৩ অফ ১৯৭৬ জারি করে ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করবার জন্য সংবিধানের ৩৮ অনুচ্ছেদের শর্তাবলী সব তুলে দিয়েছিলেন, সেকেন্ড প্রক্লামেশন ঘোষণা জারি করে সংবিধানের ১২২ অনুচ্ছেদ তুলে দিয়ে দালালদেরকে ভোট দেবার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান, প্রক্লামেশন অর্ডার নং ১ অফ ১৯৭৭ জারি করে সংসদে নির্বাচিত হওয়া লোককে
সংবিধানের 66 অনুচ্ছেদের কিছু অংশ তুলে দিয়েছিলেন, তারা যেন সংবিধানে যেতে পারে, এবং সে কারণে 15ই ফেব্রুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিরা যুদ্ধাপরাধীরা ওই সংসদে গিয়েছিল। 1976 সালের 18ই জানুয়ারি নাগরিকত্ব ফেরে পাওয়ার জন্য মন্ত্রণালয় গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এবং সেই কারণেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছিল। এবং বিএনপি যখন 2001 সালে ক্ষমতায় এলেন, জঙ্গিবাদের কথা বলছিলেন রুমিন ফারাদনা, তখন আমেরিকার একটি বিখ্যাত পত্রিকা টাইমস ম্যাগাজিন, সেখানে অ্যালেক্স পেরির একটি লেখা 2002 সালের 20 অক্টোবর, সেই লেখায় তিনি বলেছেন ডেডলি কার্গো বাংলাদেশ বিকাম এ সেফ হ্যাভেন ফর আলকায়দা। এবং সেই আলকায়দা কী করলো, 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, আলকায়দার যে হেড, আলকায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন এবং আরমান আল জাহিরি ছদ্মবেশে চিটাগাং এসে সফর করলেন, এবং তারেক রহমান তাদের সাথে সিটিং দিলেন। শুধু সিটিং না, কী হলো, 10 ট্রাক অস্ত্র কোত্থেকে এসেছিল, 2003 সালে বগুড়ায় অস্ত্র ধরা পড়েছিল, কোত্থেকে এসেছিল। শুধু তাই না, ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা সহ তাদেরকে বাংলাদেশে এসে বিজনেস করার সুযোগ দিল, অস্ত্র ব্যবসা করলো, এবং দুবাইতে গিয়ে সিটিং দেওয়া হলো। এইগুলো করে আমি তথ্যগুলো একদম করে বলছি যে 2002 সালে 20 অক্টোবর আমি, হ্যাঁ আপনি তথ্যগুলো আমার নেন, আমি বইয়ের মধ্যে এই তথ্যগুলো আছে, এবং এই যে কাজগুলো করলো, এবং এটা পত্রিকা এসেছে, আমি আমি যেগুলো বলেছি ডকুমেন্ট সহ বলেছি, বই দেখে আমি বলেছি সেই, এবং এটা সংসদেও আছে, আপনি সংবিধান থেকে জিয়াউর রহমান যে তুলে দিয়েছে, আপনি দেখেন 72-এর সংবিধানের সঙ্গে 75-এর পরে সংবিধান মিলিয়ে দেখেন তো, হ্যাঁ উলফা কেন, উলফা বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা আসবার পরে পরেশ বড়ুয়াদের কি ভারতে হস্তান্তর করেনি, বিএনপি কি উলফাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়নি, বাংলাদেশের মানুষ কি এটি জানে না, এটি তো বই পুস্তকে বা ডকুমেন্টের ব্যাপার না, ওপেন করেছে এবং রুট হিসেবে ব্যবহার করেছে চিটাগাং বন্দরকে, 10 ট্রাক অস্ত্র মামলার যে 2 SI যে অস্ত্র মামলা যে ধরা পড়েছিল যাদেরকে, তাদেরকে হাত পায়ে ভেঙে দিয়েছিল বিএনপি, এবং জঙ্গিবাদের সূচনাটা সেই জিয়াউর রহমান গাছ রোপণ করেছিল, সেই গাছে এরশাদ সাহ, সাত্তার সাহ, বেগম খালেদা জিয়া পানি ঢেলে তাদেরকে বিষ বৃক্ষে পরিণত করে, যে কারণে জননেত্রী শেখ, আপনারা অনেক নির্যাতনের কথা বললেন, আওয়ামী লীগ এই নির্যাতন করেছে কি, রং পানি ছিটিয়েছে মহাসচিবকে, সেজন্য কষ্ট লাগছে, আর বিএনপি 2004 সালের 21শে ফেব্রুয়ারি জননেত্রী 21শে অগাস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য হাওয়া ভবন থেকে যে প্ল্যান করা হলো, সেটিকে কি নির্যাতন বলা হবে, আইভি রহমানকে ফেরত দেন, বিএনপি কিভাবে আইভি রহমানকে সহ 22 জনকে হত্যা করলো, কিভাবে এস এম কিবরিয়াকে গ্রেনেড মেরে হত্যা করা হলো, বা ইন্ডিয়া ইউকের আনোয়ার চৌধুরী তাকে বাজারে সিলেট মাজারে কিভাবে বোম্বিং করা হলো, একই সঙ্গে বাংলাদেশের 63টি জেলায় বোম্বিং করা হলো, প্রত্যেকটি জেলায় জাজদেরকে হত্যা করা হয়েছে বোম্বিং করে করে, জঙ্গিবাদ কি বলে জামাতের সঙ্গে আওয়ামী লীগের, এই শব্দটি আর জন্য কখনো শুনতে চাই না, কারা জামাতরে বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ দিয়েছে, আর জঙ্গিবাদের এই কথাটিও আমি টকশোতে বসে এই মিথ্যাচার করতে আমি শুনি, রুমিন ফারা নাকি কি বলে আওয়ামী লীগ, আওয়ামী লীগের আমলে ব্যক্তি করেছে জঙ্গিবাদ, না আমি কোনো ব্যক্তি আক্রমণ করছি না, আমি বলছি যে যেটা আমরা তথ্য দিব টকশোতে বসে, সত্যি টকশো দিতে হবে, আমি টকশোর খাতিরে আমি কোনো অসত্য তথ্য আমি দিব না টকশোতে, না ধন্যবাদ, আসলে আমাকে একটু সময় দেবেন, আমাদের অধ্যাপিকা ও উকিল জঙ্গিবাদের উপর ইতিমধ্যে যথেষ্ট তার পারদর্শিতা এবং দক্ষতা প্রমাণ করেছে, আমি জঙ্গিবাদ সম্বন্ধে খুব বেশি ধারণা আমার নাই, আবার হিন্দুইজম নিয়েও খুব বেশি ধারণা নাই, তবে যে কথাটা আমি বলতে চাই যে জঙ্গিবাদটা যেটা, জঙ্গিবাদটা যখন শুরু হয়েছিল আপনার শায়েক আব্দুর রহমান, তারপরে বাংলা ভাই অথবা সানি, প্রায় 6 জনকে জেল দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, এখানে আমাদের এখানে ধর্মীয় মতবাদটা বিভাজন হয়ে গেছে, আপনি দেখবেন একটা পেট্রোডলারের আপনার সহায়তায় সানাফি মতবাদ নামে একটা মতবাদ ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সানাফি মতবাদের যারা পৃষ্ঠপোষক তারা কিন্তু এই শীতকালে হেলিকপ্টার নিয়ে ওয়াজ করে শুধুমাত্র ধর্মীয় বিভাজন, এবং তাদের ওয়াজের মধ্যে জেহাদ, কতল এবং বেদাত এছাড়া কিছু নাই, বেগম খালেদা জিয়াও হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন, শেখ হাসিনাও মাননীয় প্রধানমন্ত্রী তিনিও খালেদা জিয়া শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করেছেন, কেউ কিন্তু মাজার পূজা করেন নাই, যারা হেলিকপ্টারে করে এসে বলছেন যে মাজার পূজা করছেন তাদের বিরুদ্ধে আমি সরকারে কোনো অবস্থা নিতে দেখি না, আপনি ওই যে দুই শুধুমাত্র জমাতকে আক্রমণ করে জঙ্গিবাদের মূল
মানে হোতার ইয়েটা যদি আপনি যদি আপনি চিহ্নিত করতে না পারেন, চিহ্নিত করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এটা হবে না, এটা ধীরে ধীরে আরও প্রসারিত হবে। এই মতবাদটাকে মানে আমাদের মানে ধর্মীয় অনুভূতি, আমাদের শাশ্বত ধর্মীয় অনুভূতিকে আঘাত করে, আমরা জন্ম থেকে যে ধর্মীয় অনুভূতিতে আমরা বড় হয়েছি সেখানে আঘাত করে, যেখানে যারা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষক করতেছে সরকারে কিন্তু তাদের নজর নাই। দিবু, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, দীর্ঘদিন প্রায় আড়াই যুগের শাসন ব্যবস্থাকে মানে আপনার তছনছ করে দিয়ে কিন্তু হিন্দু জঙ্গিবাদ কিন্তু পশ্চিমবঙ্গের পাশেই আপনার ত্রিপুরাতে কিন্তু তারা রাজ্য জয় করেছে, মেঘালয় করেছে, এবং আগামী যে নির্বাচনটা সেই নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গে সেখানেও কিন্তু এই হিন্দু জঙ্গিবাদটা যে শুধু মুসলমান জঙ্গিবাদটা না, হিন্দু জঙ্গিবাদটাও ইয়ে করতে হবে। আর যদি জঙ্গিবাদটাকে মানে এবং যুদ্ধপরাধীদের যে পৃষ্ঠপোষকতার ব্যাপারটা, যুদ্ধপরাধীদের মানে যে পতাকা তুলে দেওয়ার ব্যাপারটা, যুদ্ধপরাধীদেরকে প্রথম পতাকা কে তুলে দিয়েছেন? 96তে প্রথম পতাকা তুলে দেওয়া হয় নাই, 86তে প্রথম পতাকাটা তুলে দেওয়া হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে হাতে গাড়িতে, এবং সেটা দিয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদ। জানেন সেটা আপনি? হোসেন মোহাম্মদ এরশাদ মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, এবং আজকে সেই হোসেন মোহাম্মদ এরশাদ তাহলে কার সাথে আছেন? তর্কের খাতিরে অনেক তর্কই করা যাবে। আমরা যারা লিবারাল ডেমোক্রেটিক পার্টি করি, আমাদের প্রথম কথা হলো যে প্রয়াত নেতাদের প্রতি আমরা যথাযথ শ্রদ্ধা করব। অপুদি হঠাৎ করে কর্নেল অলি সম্বন্ধে কয়েকটা কথা বলেছেন, কর্নেল অলি একজন বীর মুক্তিযোদ্ধা, এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম খেতাব পেয়েছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1996 সালে যখন 28 জন সরকারি মন্ত্রী পরাজিত হয়েছেন তখন তিনি 2টি আসনে জয়লাভ করেছেন। 2008 সালে যখন 2 জোটের নির্বাচনের বিপরীতে তিনি নিজস্ব প্রতীকে জয়লাভ করেছেন। আজকে তিনি বৃদ্ধ, তার হয়তো তেমন কোনো মূল্য রাজনীতিতে নেই। তারপর আমি বলবো, আমরা যারা মানে প্রথম জীবনে শিখেছি এই পৃথিবী তোমাদের, আমাদের অবশেষে তোমাদের, তরুণদের যেমন শান্ত ভাই কথা বলছেন, গুণমুগ্ধের মতো শুনছি, এগিয়ে আসুক। কর্নেল অলিরা যদি যে সমাজকে কিছু দিতে না পারে, কর্নেল অলিদের মতো আরও কিছু লোক আছে, খুঁজে বের করুন। শান্ত সাহেবের যা স্পেস আছে কথা বলার মতো জায়গা আছে, উনি যদি উনি আমাদের জীবন তো শেষ, আমরা তো একটা বিভাজনের মধ্যে এমনভাবে সৃষ্টি মানে পড়ে গেছি যে সেখান থেকে আমরা আর বের হতে পারবো না, বের হওয়াটা অলৌকিক কিছু। ওনারা যদি মনে করেন ওনাদের প্রজন্মকে রক্ষা করার জন্য কিছু করা দরকার, সেক্ষেত্রে এগিয়ে আসলে যদি কর্নেল অলি আহমেদের কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয়, কর্নেল অলি আহমেদ সে সহযোগিতা করবে। আমরা তর্কের খাতিরে অনেক তর্ক করতে পারবো। আমরা যে এখন যে নির্বাচন, 8 মাস পরে যে নির্বাচন, আমি আপনাকে তখনই বলেছি যে বেগম জিয়ার জনসম্পৃক্ততা দেখার পরে বেগম জিয়ার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। এখন এই কথাটি, এই যে মানে একটা কথা যে বেগম জিয়া অনিয়ম করেছেন, বেগম জিয়া আপনার অপরাধ করেছেন, বেগম জিয়া এতিমের টাকা চুরি করেছেন, এতিমের টাকা চুরি করেন নাই, তিনি প্রধানমন্ত্রীর বাসভবন যেটা বলছেন, প্রধানমন্ত্রীর বাসভবনও কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন না। আপনি যদি এই ধরনের অনিয়ম করেন, ঢাকা শহরে কেউ ব্যবসা করতে গেলে তার ট্রেড লাইসেন্স লাগবে, ঢাকা শহরের 90% লোকের ট্রেড লাইসেন্স নেই। আপনি অনিয়মটা বলেন, প্রশ্ন করি আমি, হ্যাঁ আপনি বলেন যে ধরেন এরকম যদি রাজনৈতিক বাদ প্রতিবাদ চলতে থাকে দুই দলের মধ্যে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কী অবস্থা দাঁড়াবে? মানে আর তো আমরা দেখছি যে একদম মানে মার্চ মাসের মাঝামাঝি চলে আসলাম, বেশি হাতে আসলে সময় নেই না এখন, তাহলে এইটার পরিবেশটা উন্নয়নের ক্ষেত্রে কী করা উচিত? কিছু করা যাবে না, এই কারণে আমি আপনাকে বলি যে ধরেন নির্বাচন কমিশনের চার্জ কমিটি যে নির্বাচন কমিশনকে আপনার মনোনয়ন দিয়েছেন সন্ধ্যা 6টা কি 6:30টার সময়, 7:15টার মধ্যে গ্যাজেট তৈরি হয়ে গেছে, সুপারসোনিক কনকর্ডকে হার মানিয়েছে, কিন্তু এখন বেগম জিয়ার নথি কিন্তু আসতে কিন্তু আপনার কতক্ষণ সময় লাগে, যে আস্থার জায়গাটা রোববারে আসার সম্ভাবনা, মানে আস্থার জায়গাটা যে আস্থাহীনতা, এই যে একটা ব্যাপারে সুপারসোনিক গতি আরেকটা ব্যাপারে আপনার ধীর গতি, এবং যিনি আইনের অওয়া কখ জানেন তিনিও বলেন যে বেগম জিয়া 3টি গ্রাউন্ডে অন্য কোনো কারণে, তিনি মহিলা, তিনি 5 বছরের কম সাজা পেয়েছেন, এবং তিনি বয়োবৃদ্ধ, তিনি তাৎক্ষণিকভাবে জামিন পাওয়ার কথা, জামিন তিনি রোববারের নথি আসবে, জামিন তিনি রোববারে পাবেন না, কখন পাবেন সেটাও আমরা বলতে পারবো না। আদালতের প্রতি অবমাননা হচ্ছে, আদালতের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এই যে আস্থাহীনতা, যদি আমি আপনাকে বলি, আমি শান্ত সাহেবকে সাক্ষী করে বলছি, অপুদিকেও সাক্ষী দিয়ে, যদি আমরা 8 তারিখে যদি আমরা দেখি যে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, আমরা আইনের প্রতি তো শ্রদ্ধাশীল হবো, একটা একটা আলোচনার জায়গা তৈরি হবে। কেন 2014 সালের তুমুল আন্দোলনের সময় মির্জা ফখরুল ইসলাম এবং সৈয়দ আশরাফুল ইসলাম কি বসেন নাই? তারা কি গোপনে বসেন নাই? তাইলে এখানে তো পরস্পর পরস্পর আত্মীয়, তাইলে যদি আমরা যদি না পারি, আমরা টক শোতে আমরা লড়াই করার চাইতে ওনাদের যদি কোনো সুযোগ থাকে,
বসে অন্তত আমাদেরকে উদ্ধার করুক না, তা নাহলে যে জিনিসটা হবে দেশের অর্থনীতির বারোটা তো ইতিমধ্যে বেজে গেছে, বাচ্চু সহ কয়েকজন বারকাত সহ। দেখুন আমি একটা ব্যাপারে সময় একটু সময় দেন, আমি কিন্তু সরকারি কর্মচারী, ওই পয়েন্টে আমি একটু মতামত নেই। আমাদের দুই সাংবাদিক বন্ধুর কাছ থেকে জানতে চাই যে আমাদের সাজ্জাদ হোসেন সেলিম যেটি বললেন যে মানে একটা আলাপ আলোচনা চরম খারাপ অবস্থার মধ্যেও আমরা অতীতে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সৈয়দ আশরাফ কথা বলেছেন জি, মানে আমরা সেরকম কোনো পরিস্থিতি কি দেখতে পাবো, একটা পরিস্থিতি কি তৈরি হবে কি না? আমাদের দুই সাংবাদিক বন্ধু কি মনে করেন? একটা বিষয় হচ্ছে যে আসলে এই যে নির্বাচনের আগে যে আলাপ আলোচনার বিষয়গুলো আমরা যেটি দেখি যে আসলে কিন্তু আলোচনা যে সবসময় শুধু প্রকাশ্যে সবাইকে দেখিয়ে হবে বা গণমাধ্যমকে সাথে নিয়ে হবে বা গণমাধ্যমের কাভারেজ হবে সেরকম আলোচনা কিন্তু না, অনানুষ্ঠানিক অনেক আলোচনায় কিন্তু হয়ে থাকে। যেটি সেলিম ভাই বললেন যে বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি বলেছেন যে রোববারে নথি আসতে পারে, এই বিষয়টি আসলে যেহেতু জামিন তিনি পাবেন কি না সেটি একেবারেই আদালতের বিষয়। সেলিম ভাই যেটি বলেছেন, আমি গত 8-10 বছর থেকে সুপ্রিম কোর্ট কাভার করি, আমার কাছে যতটুকু মনে হয় যে এই ধরনের মন্তব্য আসলে আদালতের হয়তো বিরাগভাজন হতে পারেন তিনি যদি সেটি আদালতের নজরে আসে, কিন্তু যেটি আমরা যখন কাভার করি, আমরা খালেদা জিয়ার জামিনের বিষয়টি যখন কাভার করি, তখন যেটি আদালত খুব স্পষ্ট করে বলেছেন যে নথিটি আসতে হবে। তো নথি আসলে রোববারেই তিনি জামিন আদেশ পেয়ে যাবেন আমার কাছে এমনটি মনে হয় না, কারণ যেহেতু কোর্ট নথিটি তলব করেছে সেই ক্ষেত্রে কিন্তু ওই নথিটি দেখে তারপরেই হয়তো আদালত একটা সিদ্ধান্ত দেবেন, সেটি হচ্ছে একটি বিষয়। আরেকটা হচ্ছে আলাপ আলোচনার বিষয় যে এখন খালেদা জিয়া জামিন পেলেই আলোচনা হবে বা না পেলে হবে না, আমার কাছে তেমনটা মনে হয় না, কারণ আলোচনার জন্য তো শুধু চেয়ারপারসন বা এই লেভেলের লোকজনেরই আলোচনা, দলের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন লেভেলে কিন্তু আলোচনা হয়। ইভেন আমরা দেখেছি যেদিন খালেদা জিয়ার মামলার রায় হয় সেদিন কিন্তু আমরা দুই পক্ষের আইনজীবীদের সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা আলোচনা কিন্তু আমরা কোর্টের বাইরে শুনেছি এবং সেটি কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। তো এমন পরিবেশ বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে থাকতে পারে, তারা একে অপরের সাথে আলোচনা করতে পারেন বা অনেক সময় অনানুষ্ঠানিকভাবেও কথাবার্তা হতে পারে। যেহেতু নির্বাচনের আর মাত্র 7-8 মাস বাকি আছে, সেটি সময়টি অনেক কম, আমাদের এখনকার পরিবেশে হয়তো মনে হচ্ছে সময়টি অনেক কম, কিন্তু যদি এমন আলোচনা হয়ে যায় এবং যদি কোনো সমঝোতার মধ্যে তারা আসতে পারেন তাহলে এই সময়টি হয়তো তখন যথেষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমি আসলে আগামী নির্বাচনটি যত ঘনিয়ে আসবে পরিবেশ তত ইতিবাচক হবে আমার কাছে যেটি মনে হয়। ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের কোনো কিছুই অসম্ভব না, রাজনৈতিক দলগুলো একদিনে তৈরি হয়নি, ক্ষমতার পালা বদলে কয়েকবার এক একটা দল 3-4-5 বার করে ক্ষমতায় এসেছে। যদি সহমর্মিতা সহযোগিতা পাশাপাশি অবস্থা না থাকতো তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল টিকত না, অথবা মানুষজন যে দল ক্ষমতায় আসে অন্য দল ঘায়েল করে ফেলতে, কোনো দল আর থাকতো না, ক্ষমতাসীনরাই থাকতেন। তো রাজনীতিতে পরিবর্তন হবে, রাজনীতিতে আলোচনা হবে, রাজনীতিতে একটা দল বড় দলকে প্রাধান্য দেওয়া হবে, এটা আমরা সবসময় আশা করি। বিএনপি বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম দল, যে দলটাকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দিচ্ছেন, কেন দিচ্ছেন, একটা রাজনৈতিক দলের প্রধান হিসাবে জেলে আছেন যে এটাও ঠিক, রাজনৈতিক দলের প্রধান যখন জেলে থাকে তখন এই ব্যক্তিদেরকে রেখে দলের অন্য অন্য নেতাকর্মীরা উজ্জীবিত হয় না যে আলোচনার জন্য। সাইদ ভাই যেটা বললেন সেলিম ভাইয়ের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়, আস্থাহীনতা কি, আমাদের নেত্রী যখন ভেতরে থাকবে অথবা আমাদের দলের প্রধান যখন চেয়ারপারসন ভেতরে থাকবে আমরা কি ফলপ্রসূ আলোচনা করব? আর এর না, কিন্তু মশিউর আমি তো দেখছি যে বিএনপি আলোচনা চায় না এরকম না, বরং মোহাম্মদ নাসিম বলছেন যে বিএনপির সাথে আলোচনার প্রশ্নই ওঠে না, আজকে যেটি প্রেস ব্রিফিংয়ে বললেন যে এটা হতে পারে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, কিন্তু আলোচনা চায় না তাও বলছি না, আলোচনা করার জন্য একটা পরিস্থিতি তৈরি করতে হবে দুটো পক্ষকে। আমি আগে বলেছিলাম যে নির্বাচনটা করবে সরকার, সরি নির্বাচন কমিশন, কিন্তু আলোচনার ক্ষেত্রটা তৈরি করবেন সম্পূর্ণ সরকারি দলের আগ্রহ বেশি থাকতে হবে, সারা দল সারা দেশে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন কারণে তাদের মতো তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তাদেরকে এক করার দায়িত্ব সরকারের না, কিন্তু আলোচনায় বসার পরিস্থিতি তৈরি করা অথবা কিছুর আগ্রহ দেখানো আমার মনে হয় এটা তাদের দায়িত্ব, মানে জরুরি। ডক্টর আশিকুর রহমান কি মনে করছেন যে মানে একটা কি আলাপ আলোচনা নেপথ্যে বা এই এই পরিস্থিতির বাইরে একটা হওয়ার পসিবিলিটি আছে কি না? সাম্প্রদায়িক ব্যাপারে একটা কথা বলি, জঙ্গিবাদের ব্যাপারে আমার মনে হয় এই কথাটি একটু ভুল যে হিন্দু জঙ্গিবাদ মুসলিম জঙ্গিবাদ এইভাবে জঙ্গিবাদটি করলে হয়তো টেনশনটা বাড়বে। আপনি দেখেন আমাদের এই উপমহাদেশে কমিউনাল টেনশনটা এখন হাই, সেটা মিয়ানমার বলেন, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, ই বলেন, সাম্প্রদায়িক রাজনীতি থেকে কি বাংলাদেশ বের হলো কি না,
সেটার জায়গায় কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে, সেখানে কিন্তু বিএনপির জায়গাটা পরিষ্কার না। আমি এটুকুই বলবো এই ব্যাপারটায়, আর কিছু বলবো না। আলোচনার ব্যাপারটা আমি দেখেন একটা কথা আসে যে নথি আসছে না, রাইট, একটা কথা আছে এরকমও তো আমরা দেখেছি যে কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে খালেদা জিয়ার এই 2015-তে, সেই অ্যারেস্ট ওয়ারেন্ট গুলশান থানা পর্যন্ত আসেনি এবং দিনের পর দিন বেগম জিয়া তার অফিসে ছিলেন। এটা তো পলিটিক্যাল ডিসিশন, আমরা যে যাই বলি। তাহলে আওয়ামী লীগের বেগম জিয়াকে অ্যারেস্ট করার একটা অনেক বড় উদ্দেশ্য নিয়ে বসে আছে, এই কথাটা এইভাবে প্রেজেন্ট করা ভুল। তাহলে তো এই 10 বছরে অনেকবার অ্যারেস্ট করতে পারতো, কেউ তো কাউকে আটকানোর কোনো ওইভাবে সেফগার্ড নেই। একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটা বিচার হয়েছে, সেটার আপনারা লিগাল অপোজিশন দিতে পারেন, সেটা কোর্ট নিবে, সেটার একটা ডিবেট, ডিফারেন্ট ডিবেট। পলিটিক্যাল ডায়ালগের যে জায়গাটা, সেই জায়গায় আমি মনে করি বিএনপির 3-4টা জিনিস করার আছে। আমি আবারও ওই আস্থার জায়গাটায় আসতে চাই। একটা হচ্ছে, আমি মনে করি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর দেম টু লিভ জামাত ইসলাম ফ্রম দেয়ার অ্যালায়েন্স। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, আস্থার জন্যে কিছু পিলার আপনার তৈরি করতে হবে। 21শে অগস্টের ব্যাপারে আপনার একটা ইতিবাচক অবস্থান নিতে হবে। আপনি আর বিএনপির আওয়ামী লীগকে বলতে পারবেন না যে এই আক্রমণটা জননেত্রী শেখ হাসিনা নিজের গায়ে বোমা মেরেছে। এবং আমি একটা জিনিস এখনও আবার, আর নির্বাচনের বাকি 6 মাস, যে সহায়ক সরকারের যে রূপরেখার কথাটা বলছে বিএনপির তরফ থেকে, কিন্তু এখনও এটা আসেনি। একটা আলোচনা তো ঠিক আছে, আমি বলবো আলোচনা করবো না, আপনি বলবেন করবো, করবো না করবো, এটা তো আমাদের পলিটিক্যাল রেটরিকে আছে, এটা কে কোন নেতা কী বললেন আমি ওইখানে যাব না, বাট কিছু পিলার তো আপনার তৈরি করতে হবে। সেই পিলার এই পিলারটা তৈরি হচ্ছে না, কারণ আসলে সহায়ক সরকারের ব্যাপারটা একেবারেই চাপা পড়ে গেছে। বিএনপি এখন যে অবস্থায় আছে, যে কথাটি আমার সাংবাদিক ভাইও বলছিলেন, যে দলের চেয়ারপারসন যখন কারান্তরীণ থাকেন, জেলের ভেতরে থাকেন, কারা প্রকোষ্ঠে থাকেন, তখন আর আলোচনার পরিবেশটা সেভাবে থাকে না। সবগুলি ফ্রন্টই তো ফাইট করতে, আইনগত লড়াই, আর হচ্ছে রাজনৈতিক প্রসেস, আমরা শান্তিপূর্ণ প্রসেসটা করছি রাজনৈতিক, হ্যাঁ, এবং যে সাংবিধানিক প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও তো বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এরকম পরিবেশে আমরা কিভাবে সহায়ক সরকারের রূপরেখা দিব? তবে আমি এটুকু বলতে পারি, সহায়ক সরকারের রূপরেখা সম্পূর্ণ প্রস্তুত আছে এবং বিএনপি যখন মনে করবে রাইট টাইম তখনই দেবে। বিএনপি জামাতকে ছাড়বে কি ছাড়বে না সেটা বিএনপি নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে বিএনপি কারো উপদেশও চায় না, কারো পরামর্শও আশা করে না। 21শে অগস্টের কথা আছে, 21শে অগস্টের জায়গাটা খুব স্পষ্ট। তাদের যেখানে সভা করবার কথা ছিল, যেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল, সেখানে সভা না করে তারা 1 ঘন্টা আগে সভা নিয়ে যায় তাদের কার্যালয়ের সামনে, মুক্তাঙ্গন থেকে চলে যায় তাদের কার্যালয়ের সামনে। এবং 21শে অগস্টের এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ড করার পরে তৎক্ষণাৎ তদানীন্তন প্রধানমন্ত্রী দেখা করতে চেয়েছেন, তাকে দেখা করতে দেওয়া হয়নি। FBI তদন্ত করতে চেয়েছে, FBI-কে না করে দেওয়া হয়েছে। তো সুতরাং কোনো রকমের সহযোগিতা আওয়ামী লীগ সেই সময় করেনি। পলিটিক্যাল ডিসিশনের কথা শান্ত ভাই খুব চমৎকার বলেছেন, আমি তার সাথে একদমই একমত যে অ্যারেস্ট ওয়ারেন্ট যেতে দেখা যায় যে থানা পর্যন্তও যাচ্ছে না, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। ঠিক নথিটাও না আসাটা পলিটিক্যাল ডিসিশন, ঠিক জামিনটাও, এরকম মামলায় আজকে আমার 18 বছরের প্র্যাকটিস, এরকম মামলায় জামিন না পাওয়া আনহার্ড অফ, আদালত অবমাননা নিয়ে আমাদের বোধ হয় কারো কিছু বলা উচিত না। ষোড়শ সংশোধনী রায়ের পরে আওয়ামী লীগের সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূলের পাতি, উপপাতি, সপপাতি নেতা যেসব ভাষা ব্যবহার করেছেন প্রধান বিচারপতি সম্পর্কে, এবং শেষ অবধি তাদের একজন MP-র কথা মতো প্রধান বিচারপতিকে শুধু তার চেয়ার না, দেশ ত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রী কিন্তু, প্রধান বিচারপতি কিন্তু সত্যি সত্যি দেশ ত্যাগ করতে হয়েছে। সুতরাং তারপরে আর কোনো আদালত অবমাননা বলতে কিছু থাকে না। একটু পিছনের দিকে তাকাতে হবে, জঙ্গি সৃষ্টি হয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, বিপ্লবটা বোধহয় সেরকম না। 99 সালে যদি মনে করেন, সামনেই যাব, 99 সালে যদি মনে করেন, উনি তো অনেক পিছনে চলে গেছে, উদীচীর সম্মেলন, CPB-র সম্মেলন, যদি মনে করে থাকেন রমনা বটমূল, আপনি বুঝবেন কখন জঙ্গিবাদের উত্থান হয়েছিল 1999 সালে। হেফাজতের সাথে যে সখ্য আমরা এখন লক্ষ্য করছি, সেই সখ্য আওয়ামী লীগের সাম্প্রদায়িকতাকেই ইন্ডিকেট করে। হেফাজতের কথা অনুযায়ী ভাস্কর্য অপসারণ হয়েছে, হেফাজতের কথা অনুযায়ী পাঠ্যসূচি পরিবর্তিত হয়েছে, হেফাজতের কথা অনুযায়ী তাদের সবচেয়ে যে হাইয়েস্ট ডিগ্রি সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। সুতরাং হেফাজতের নেতার সামনে যেভাবে নতজানুভাবে আমরা আওয়ামী লীগের নেতা নেত্রীকে দেখেছি, সেই আমাদের পত্রিকা, পেপার এবং ফেসবুকের কল্যাণে সেগুলো আমাদের জানা আছে। সংখ্যালঘু নির্যাতনের কথা একটু বলতেই হয়, কারণ সাম্প্রদায়িকতা নাকি আওয়ামী লীগ একেবারে সার্টিফাইড অসাম্প্রদায়িক দল, এবং বিএনপির ব্যাপারে নাকি এই ব্যাপারে একটু দোনোমনো ভাব আছে।
একটা পরিসংখ্যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিসংখ্যান বলছে 2015 সালে যতগুলো সংখ্যালঘু নির্যাতন হয়েছিল 2016 সালে প্রথম তিন মাসে তার 3.5 গুণ বেশি নির্যাতন হয়েছে, আর 2016 সালে যত নির্যাতন হয়েছিল 17 সালের প্রথম পাঁচ মাসে জানুয়ারি টু মে মাস পর্যন্ত তার 6 গুণ বেশি নির্যাতন হয়েছে। আমি অল্প কয়েকটা ঘটনার কথা আপনাকে মনে করিয়ে দিই। 2012 সালের কক্সবাজারের রামুতে চিন্তা করেন, 2013 সালে পাবনার সাথিয়া চিন্তা করেন, 2014 সালের হোমনায় চিন্তা করেন, আবারও 2014 সালের অভয়নগরের মালোপাড়া চিন্তা করেন, 2016 সালের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর চিন্তা করেন, গোবিন্দগঞ্জ চিন্তা করেন, বানরীপাড়া চিন্তা করেন, কলমাকান্দা চিন্তা করেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আগুন লাগানো হয়েছিল একটু মনে করেন। সুতরাং সাম্প্রদায়িকতা এবং হেফাজতিকরণ যেটাই আপনি বলেন না কেন, মৌলবাদিত্ব যেটাই আপনি বলেন না কেন, আওয়ামী লীগের মধ্যে যেভাবে ঢুকে গেছে বিএনপি তার ধারে কাছেও নাই। আরে জামাত তো দুই দিন আগে একটা নিবন্ধিত দল ছিল না, আমি শেষ করি, ভাত এবং না না শুনেন ফিরোজ ভাই, ভাত এবং ভোটের অধিকারের কথা হয়েছে, ভাতের এখন 10 টাকা কেজির চাল খাওয়াবো প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা এখন চলে গেছে 70 টাকা কেজিতে। ভোটের অধিকার, ভোটের অধিকারের কথা বলতেও এখন লজ্জা করে। আপনি সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে দেখেছেন সেই নির্বাচনটিও কিভাবে চেয়ার চোরাচুরি দিয়ে রক্তারক্তি করে পণ্ড করা হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের এত বছর 124 বছরের ঐতিহ্য ঢাকা বার, ঢাকা বারের ইলেকশনে কিভাবে ফলাফল স্থগিত করে দেওয়া হয়েছে কারণ ব্যালট বাক্স চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। তারপরে আপনার বলা হয়েছে অর্থনৈতিক উন্নয়নের কথা, আওয়ামী লীগ এইবার এসে গণতন্ত্রকে হত্যা করার পর বলছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র। অথচ যদি পরিসংখ্যান দেখেন দেখবেন বিনিয়োগ স্থবির হয়ে আছে, এর পিছনে কারণ হচ্ছে অবকাঠামোগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, ঋণের উচ্চ সুদ, যে কথাটি আমার এই ভাই বলছিলেন, 1 ডিজিট ঋণ থেকে ঋণ এখন 2x হয়ে গেছে, 14-16% সুদে আমাদের ঋণ নিতে হয়। এই ঋণটা কেন, কারণ যেই পরিমাণ টাকা ব্যাংক থেকে চলে গেছে ব্যাংকে এখন তারল্য সংকট হচ্ছে, ব্যাংক সেভাবে ঋণ দিতে পারে না, সে কারণে 14-16% ঋণ সুদে তারা ঋণ দিচ্ছে, যে কারণে প্রকৃত ব্যবসায়ী যারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঋণ পাওয়াতে নানা সমস্যা হচ্ছে, কারণ যদি আপনার রাজনৈতিক পরিচয় না থাকে আপনি ঋণ পাবেন না। ব্যাংকে মন্দ ঋণ হচ্ছে 1,25,000 কোটি টাকা, এর মধ্যে 40,000 কোটি টাকা অবলোপন করা হয়েছে, অর্থাৎ সরি 45,000 কোটি টাকা, অর্থাৎ এই 45,000 কোটি টাকা আপনি কোনোদিন কোনো অবস্থাতে আর ফেরত পাবেন না। 6,500 কোটি টাকা পাচার হয়ে গেছে। আপনি দেখেন বেকারত্বের কথা আসছে, 26 লক্ষ বেকার বাংলাদেশে আছে, বিদেশ থেকে আমরা হায়ার করি, 5-10 লক্ষ বিদেশি বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এই আমাদের যে দক্ষ জনশক্তি আছে, আমাদের যে তরুণ সমাজ আছে, বেকার যুব সমাজ আছে, তাদেরকে একটু দক্ষ করার মাধ্যমে কিন্তু এই ঘাটতিটা আমরা পূরণ করতে পারি। সোনালী, রূপালী, জনতা, বেসিক, ফার্মার্স, কমার্স, আইসিবি, ইসলাম ব্যাংক, আপনি জানেন যে এই ব্যাংকগুলোকে তারা কি করে দিয়েছে, যে কারণে 2017 সালকে বলা হয়েছে ব্যাংক লোপাটের বছর, এবং মূলধন ঘাটতি, ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি জনগণের পরের টাকা, আপনার টাকা, আমার টাকা, ওনার টাকা থেকে 10,212 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, এবং এখনো মূলধন ঘাটতি রয়েছে 9,400 কোটি টাকা। সুতরাং 9,400 কোটি টাকা আবারও জনগণের করের টাকা থেকে, আবারও জনগণের পকেট থেকে এই টাকা কেটে নেওয়া হবে। অনেক অনেক আপনি জানেন ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে কিছু কিছু পরিবারের হাতে ব্যাংকগুলো চলে আছে। এই যে প্রাসঙ্গিক এই কারণেই যে যখন আপনার ম্যান্ডেটবিহীন সরকার থাকে, যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকে, নির্বাচন চাচ্ছি ভালো নির্বাচন, আমরা যেমন বলে ফেলি যে বিএনপি না আসলে আসবে, বিএনপির সাথে আলোচনার কোনো দরকার নেই, বিএনপিকে ডাকবার দরকার নেই, বিরোধী দল না আসলে সরকারি দল নিজেরাই নির্বাচন করে নেবে, যদি এরকমই হয়, যদি এই অ্যাটিটিউড থাকে, তাহলে তো আপনার এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা চাই না মখা আলমগীররা, আবুল বারাকাত সাহেবরা, আমরা কিন্তু থামবো না, তাহলে আপনি যদি না থামাতে পারেন আমরা কেন থামবো। আমি যেটা রুমিন ফারহানা দুটি বিষয় উত্থাপন করেছি, আমি একটু সেটা বলছিলাম যে না, এরশাদের সাথে আমরা আছি, এরশাদের সাথে আছি, আরেকটা বলছে যে হেফাজতিকরণ করেছে। আমি এই প্রসঙ্গে একটু বলি, পরে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, হ্যাঁ নির্বাচনে যাচ্ছি। এরশাদ সাহেবের আমাদের সাথে জোট করেছে, মহাজোটে আছি, কিন্তু দুটি এক্সাম্পল দেয় যে এরশাদের সঙ্গে বিএনপির নৈকট্য কত দূর। 1981 সালে বিএনপি নেত্রী এরশাদ সাহেবের কাছ থেকে গুলশানে 196 নম্বর প্লটে এক বিঘার ওপরে সেই প্লট এরশাদ সাহেবের কাছ থেকে, 1.5 বিঘা প্লট নিয়েছে। কিভাবে এরশাদ সাহেবের কাছ থেকে
বেগম খালেদা জিয়া সেই প্লটটি নিল, দেড় বিঘা সম্পত্তি নিল, শুধু তাই না, এবং ছেলে মেয়েদের পড়াশোনা, ছেলেদেরকে পড়াশোনার জন্য এরশাদ সাহেব তাকে টাকা দিল, স্বৈর শাসকের সঙ্গে সামরিক শাসকের যোগসূত্র সেটা সবসময় থাকবে। এখন তাদের বিরক্তি কেন, এরশাদ সাহেব কেন আমাদের সঙ্গে মহাজোট করেছে? গতবার নির্বাচনের সময়ও এরশাদ সাহেব যখন জেলে ছিলেন তখন বেগম খালেদা জিয়া, এটা আমি 96 নির্বাচনের আগের ঘটনা বলছি, এরশাদ সাহেব জেলে বেগম খালেদা জিয়া এরশাদ সাহেবের কাছে লোক পাঠিয়েছে তার সঙ্গে নির্বাচন করার জন্য, এরশাদ সাহেব সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। এখন আমাদের সঙ্গে আমাদের দলে নাই জোট করেছে তা সেটা নিয়ে কথা বলছেন, আর হেফাজত দিয়ে ক্ষমতা দখল করবার জন্য মতিঝিলে যে তাণ্ডব লীলা চালিয়েছিল সেই সময় হেফাজত ঠিক ছিল, এখন হেফাজত একটি লাইনে এসেছে, হেফাজতকে গভর্নমেন্ট চাকরি দেওয়া হচ্ছে, তাদের কওমি মাদ্রাসাগুলো আধুনিকায়ন করা হচ্ছে, সেটি ভালো লাগছে না। হেফাজতে দিয়ে এই মানে ইনোসেন্ট বাচ্চাদেরকে দিয়ে যারা কওমি মাদ্রাসার ছাত্র তাদেরকে দিয়ে তাদের ক্ষমতা দখল করবার সিঁড়ি বানাবার জন্য তাদের লাশ চেয়েছিল, সেটি পারে নাই, ব্যর্থ হয়েছে বলে এই ধরনের তাদের আচরণ মনোবৃত্তি। আরেকটি বিষয় আমি বলতে চাই, কি বললেন যে সংখ্যালঘু, হ্যাঁ বিএনপি সংখ্যালঘুদেরকে আওয়ামী লীগ অত্যাচার করছে, ভালো কথা এই ফিলিংসের জন্য, কিন্তু 1991 সালে বিএনপি নেত্রী ক্ষমতা আসবার পরে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে জানিয়ে দিয়েছিল যে এই দেশে তোমরা থাকতে পারবে না, তোমরা আওয়ামী লীগকে ভোট দাও, কিভাবে নিধন করেছিল 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে শপথ নেওয়ার আগে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে দেশ ছাড়া করেছে, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করেছে। আপনি চুপ থাকেন, আপনি আমার কথা শুনেন, আপনার সময় আপনি বলবেন, আর বিএনপির চামচমিটা একটু কমাই করেন, নিজের দলের কথা বলেন। আর ধর্মীয় সংখ্যালঘুদের কি করেছে আন্দোলনের নামে, হ্যাঁ আপনার বসের করেন প্রশংসা করেন আন্দোলনের নামে, আর বিএনপি এখন বিরোধী দলের থেকে, বিরোধী রাজনৈতিক দলের থেকে যেটি করে কি আন্দোলনের নামে, মানে ক্ষমতায় যাবার জন্য যে ইস্যু ভিত্তিক আন্দোলন দেয়, বাড়ি রক্ষার আন্দোলন, দুর্নীতিবাজ মানে পুত্র রক্ষার আন্দোলন, তারপরে এখন এই যে মামলা হয়ে সাজা হয়েছে সেটা নিয়ে আন্দোলন করছে। কি চমকপ্রদ বাংলাদেশ, দুর্নীতির দায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে অবশ্যই দুর্নীতিমুক্ত করতে হবে, যত বড় দুর্নীতিবাজ হোক, সেই দুর্নীতির বিচারে সাজা হয়েছে, সেখানে আবার মেড সার্ভেন্ট পাশাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা কি পৃথিবীর কোথাও আছে যে একটা মেড সার্ভেন্ট যাবে জেলার মানে জেলে যখন যাবে সেখানে একটা মেড সার্ভেন্ট থাকবে? 111 এর সময়ও জননেত্রী শেখ হাসিনা জেলে ছিলেন, তার সাথে তো কোনো মেড সার্ভেন্ট ছিল না, এখন কেন এরশাদ সাহেব এর চেয়ে বেশি বয়সে জেলে খেটেছে, কই এরশাদ সাহেবের সঙ্গে তো ছিল না, অনেক বিশ্বের অনেক নেতৃবৃন্দ আছে, বয়সের বয়সের মাপকাঠিতে এবং প্রাচুর্যের মাপকাঠিতে আরো সাজা বেশি হওয়া উচিত, এটা কোনো এটা কোনো দিক নির্দেশনা হতে পারে না। আর এখন বলছে, আর এখন কি করছে সেই আন্দোলনের নামেও কোথায় কোথায় উপাসকরা আছে ধর্মীয় সংখ্যালঘুদের, তাদেরকে কি বিএনপি হত্যা করে নাই 2013-14-15-তে? হ্যাঁ, যখন নাকি আন্ডারগ্রাউন্ডে থেকে রাজনীতি করেছে তখনও তো ধর্মীয় সংখ্যালঘু উপাসকদেরকে হত্যা করেছে, আর এখন কোন পরিসংখ্যান দিচ্ছে? মানে হ্যাঁ না, আলাপ আলোচনা যেটা বলছেন বলছে আরেকটি হ্যাঁ নির্বাচন উত্তর যেটি আমি বলবো, ব্যালট বাক্স যেটি বলে ব্যালট বাক্স পাল্টে দিবে, জননেত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না, আমি বলতে চাই এই সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের রুল অনুযায়ী নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী আলোচনা করবার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণ কিছুতেই যুদ্ধাপরাধীদের এবং যারা জামাত যারা এই দেশ স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের সঙ্গে যদি বিএনপি থাকে সেই দলের সাথে যদি আওয়ামী লীগ আলোচনায় বসে, এখনকার বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ছাড়বে না, আওয়ামী লীগকে কখনোই ছাড়বে না, বরং এই দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার কাছে তাদের যুদ্ধাপরাধীদের যেমন বিচার হয়েছে, জঙ্গিবাদের বাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই হচ্ছে, ঠিক তেমনি দুর্নীতিবাজদের বিচারের জন্য উন্মুখ হয়ে আছে, সেই বিচার হবে নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচন কমিশনের রুল অনুযায়ী বিএনপি নির্বাচনে আসুক সেটা আমরা চাই সকলের নির্বাচন, কিন্তু আস্থা নিজেদেরই তাদের আস্থা নাই, নিজেদের আস্থা নাই বলেই আজকে এই কথাগুলো এসেছে যে বিএনপি নেত্রী জেলে গিয়েছে, তারা অনেকেই তাতে খুশি, তাদের বিএনপি নেতারাই খুশি, কারণ বিএনপি নেত্রীর নির্দেশে বিএনপি নেতা কর্মীরা আন্দোলন মানুষ হত্যা করেছে, তাদেরকে দিয়ে যে মানুষ হত্যা করিয়েছে বিএনপি নেত্রীর নির্দেশনায়, সেই জন্য তারা বলেছে যে এটা পাপের শাস্তি, প্রকৃতি প্রতিশোধ নেয়, এটি প্রতিশোধ দিয়েছে বেগম খালেদা জিয়া, ভোট রক্ষার কথা বলেছেন, ব্যালট বাক্স রক্ষার কথা বলেছেন, 1991 থেকে 1996 যখন 17 বছর পর গণতন্ত্র সূচনা হয়েছিল, সেই সূচনা সূচিত গণতন্ত্রকে
মানে শিশু গণতন্ত্রকেই ভুলণ্ঠিত করেছিল বিএনপি এই ব্যালট বাক্স ছিনতাই করে। যতগুলো নির্বাচন হয়েছে সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মিরপুরে নির্বাচন, মাগুরার নির্বাচন, যত নির্বাচন হয়েছে ব্যালট বাক্স ছিনতাই করেছে। এবং থানা ভোটের কথা আমি নাই বললাম, মিডিয়া কোয়ে নির্বাচন করেছে। আমি না ওই যে আপনাদের স্ক্রলে তো নাম থেকে কারা কারা আসবে, অবধি আসার পরে আমার কাছে 10টা ইয়ে আসছে আমার লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে যে অবধিকে বললেন আমরা হিন্দুরা ভালো নাই, কারণ মানে বিএনপি তো দোলের উপর আছে, বিশ্ব সম্পত্তিগুলো কারা নিচে সবাই জানে, এটা এক নম্বর। এটা অবধির কাছে কথা এখানে বলে দিলাম, বিএনপি হিন্দুদের বিশ্বাস করেন না, ক্ষমা ভোটের জন্য অসীম দাও কিন্তু এত মানে উত্তেজিত হয়ে কথা বলে। আমি শান্তভাবে কথা বলি, শান্তভাই 2008 সালে নির্বাচন করেছে, মানুষের মনোজগতে পরিবর্তন হতে পারে। উনি জামাত এবং হেফাজত মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ, উনি যখন জামাতকে নিয়ে কথা বলবেন হেফাজতকে নিয়েও কথা বলবেন, এবং ওই 2007 সালের নির্বাচনে ওই খেলাফত মজুরির সাথে আওয়ামী লীগ 5 দফা চুক্তি করেছে এই কথাটা মনে রেখে শান্ত সাহেব যদি অন্য জামাত আর হেফাজত এক নয়, জামাতের বিষয়টা হলো হ্যাঁ দুইজনই সম্প্রদায় কিন্তু জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা অবস্থান ছিল, তার একটা পলিটিক্যাল সেপারেট আইডেন্টিটি আছে, তাই এটাকে এক করে আমরা হয়তো একটা পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার চেষ্টা করছি। যেটা বড় আলোচনায় আমি আবার খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিই 30 সেকেন্ডের মধ্যে, যে বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা খুব সরল ইকুয়েশন করি যে আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স আছে, এবং অনেকদিন ধরেই আমরা 51 থেকে এটা বলে আসছি। এক সময় অ্যান্টি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিল মুসলিম লীগ, তারপরে কিছুদিন দিয়েছিল ন্যাপ, তারপর আবার মাঝখানে খুব অল্প একটি সময় দিয়েছিল জাসদ, এখন আবার এটা দিচ্ছে বিএনপি। আমি মনে করি বিএনপি যে ভুল সিদ্ধান্তগুলি নিয়েছে গত 14 বছরে মুক্তিযুদ্ধের বিষয়ে, জামাতের বিষয়ে, 21শে অগস্টের বিষয়ে, যেহেতু তাদের কোনো সেলফ অ্যাসেসমেন্ট নেই, আমি মনে করি এটা ভয়ানক হবে। এরকম একটি প্রতিষ্ঠিত দল, তারা যদি তাদের সেলফ কারেকশন না করতে পারে, তাদের ইতিহাসটা মুসলিম লীগের ইতিহাসের মতোই হবে। আপনি আওয়ামী লীগকে কিছু উপদেশ দেবেন? আপনি তো বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার এটা তো আপনি দিচ্ছেন, এটা তো আপনি দিচ্ছেন, আপনি এত নোট আপনি দিচ্ছেন, আমি না নির্দলীয় না হলে যে আমাদের নির্বাচন নিয়ে তো আলাপ হচ্ছিল, আমি একটা কথা একটু বলি, আমার নির্বাচনটা শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না, নির্বাচন নির্ভর করে দলগুলোর উপরে, তাদের সদিচ্ছার উপরে, নির্বাচনকালীন সরকার কে থাকবে তার উপরে, ভোটারদের উপরে, তারা কতটা আস্থাহীন বা তারা কতটা আস্থাপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে এবং একটি শান্ত সুন্দর পরিবেশে ভোট দিতে পারছে তার উপরে, এবং সর্বোপরি ওই সময় যে সরকারটি থাকবে তার সদিচ্ছা। সুতরাং ওই সময় কোন সরকার থাকছে তারা আপনার সহায়ক সরকারের রূপরেখা দেন, সহায়ক সরকারের রূপরেখা দেন, কারণ এটা লাস্ট মোমেন্ট রেখে দিলে পরে নেগোসিয়েশনের সময় থাকবে না। বিষয় ঘটেছে যে ভোট কারচুপির সুযোগ সৃষ্টি করে যে বিএনপি তো নির্বাচন কমিশন 1996তে দখল করে ফেলেছিল, এমন একটি নির্বাচন কি হয়েছে যে নির্বাচনে স্বচ্ছ ব্যালট পরিবেশ দেখতে হবে, দুইজন কথা নেই এবং এত নোট দুইজনের হাতেই। আচ্ছা ঠিক আছে, আমরা এই নোট থাকুক এবং আমরা এই নোট থেকে আরও অনেক তথ্য উপাত্ত অবশ্যই জাতির জন্য এটা তথ্যবহুল হবে এবং অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, এবং দর্শকরা নিশ্চয়ই সেগুলো বিচার বিবেচনা করবেন কোন তথ্য সঠিক কোন তথ্য বেঠিক। দর্শক, আমরা আলাপ আলোচনা করছি আসলে নির্বাচনের লক্ষ্যে, আমাদের যত আলাপ আলোচনাই হোক না কেন এবং এই আলাপ আলোচনা অনেকের কাছেই মনে হতে পারে যে খুবই উত্তেজিত এবং যার যার অবস্থান থেকেই কথা বলবে এবং এটাই বলা উচিত, তবে আলটিমেটলি জনগণই সেটি নির্ধারণ করবে এবং জনগণের কাছে যেটা গ্রহণযোগ্য হবে তারা সেটি গ্রহণ করে তারা সিদ্ধান্ত নেবে, এবং আমরা সব কিছুর পরও আমরা চাই একটা সাংবিধানিক ধারাবাহিকতা এবং সংবিধান অনুযায়ী একটি নির্বাচন, সেই নির্বাচনটা নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাতে ঠিকভাবে হয় সেই লক্ষ্য নিয়ে আমরা আলাপ আলোচনা করে যাব। আমরা আশা করি যে আমাদের সামনের দিনগুলোতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন। আমি খুব আশাহত হয়েছি আমাদের সবাই অর্থনীতিবিদ।